ওদেরকে লিঙ্ক দিয়ে দেন, আমরা অনলাইনে চলে এসেছি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। প্যারিসের জানালা থেকে আমি আবু জুবায়ের। আজকে 18ই মে 2020, প্যারিস সময় বিকেল 6টা, বাংলাদেশ সময় রাত 10টা। আমরা আসলে প্রতিদিন এই সময়টি বেছে নিই, আমরা এই করোনা আক্রান্ত সময়ে নিজেদের ভিতরে কিছু আলাপচারিতা করে সময় কাটানো, নিজেদের সৃজনশীল বিভিন্ন কর্মকাণ্ডকে একজন আরেকজনের সাথে ভাগাভাগি করে কিংবা আলোচনা করে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে এই সময়টা আমরা আসলে যাতে কোনো একটা সৃজনশীল মাধ্যমে আমরা নিজেদেরকে ব্যস্ত রাখতে পারি, তার একটা প্রচেষ্টা মাত্র। তো এখানে অতিথি যারা আছেন প্রত্যেককে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের মূল্যবান সময় থেকে আমাদের সময় দিয়েছেন বলে আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আমরা আজকে যে পর্বটা সাজিয়েছি সেটি প্রখ্যাত ভাস্কর নভেরা আহমেদকে স্মরণ করে করার জন্য। আসলে নভেরা আহমেদের এই মাসে, মে মাসেই তার মৃত্যু বার্ষিক ছিল, এটি 6ই মে। তো আমি প্রথমে তার সম্পর্কে সংক্ষিপ্ত একটা পরিচিতি দিয়ে পরে আমি আলোচকদের সাথে পরিচয় করিয়ে দেব। নভেরা আহমেদ 1939 সালের 29 মার্চ উনি জন্মগ্রহণ করেন এবং উনি একজন বাংলাদেশি ভাস্কর। তিনি বাংলাদেশের আধুনিক ভাস্কর্য শিল্পের অন্যতম অগ্রদূত হিসেবে তাকে গণ্য করা হয় এবং 20 শতাব্দীর প্রথম বাংলাদেশি আধুনিক ভাস্কর। 1997 খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকার তাকে 21শে পদক প্রদান করেন। তিনি প্রায় 45 বছর, মৃত্যুর আগ পর্যন্ত তিনি প্যারিসে বসবাস করেন। তো প্যারিস থেকে যখন নভেরা আহমেদের ব্যাপারে আমরা কথা বলছি, তখন আমরা যারা প্যারিসে বসবাস করি তাদের একটু আবেগটা একটু ভিন্ন হয়, কারণ আমরা স্পর্শ পাই যে নভেরা আহমেদের এখানে উনি বসবাস করেছিলেন এবং ওনার বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ড এখান তিনি করেছেন। বাংলাদেশে একটি নতুন ধারার ভাস্কর্য শিল্পের যে একটা নতুন ধারা উন্মোচন করেছেন, তার জন্য ভাস্কর নভেরা আমাদের কাছে মনে কোঠায় থাকবেন। তো আমি আর সঞ্চালক হিসেবে তেমন কোনো কথাই যাব না, এখানে অনেক গুণীজন আছেন, অনেক মনীষী ব্যক্তিত্বরা আছেন, তাদের সাথে আমরা কথা বলবো। তো আমি প্যানেল পরিচিতিতে যাচ্ছি। প্রথমে আমি শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি কিংবদন্তি সঙ্গীত শিল্পী ফকির আলমগীর আপনাকে। আমাদের সাথে আরো আছেন ঢাকা থেকে নাসিম আহমেদ নাদবি, উনি চিত্রশিল্পী। আরো আছেন সাখাওয়াত টিপু, উনি একজন কবি, লেখক, চিন্তক, উনি গবেষণা করেন এবং উনি নভেরা সম্পর্কে ওনার বেশ কিছু প্রবন্ধ এবং লেখা আছে। এবং আছেন প্যারিস থেকে কাজী এনায়েতুল্লাহ, যিনি একাধারে ব্যবসায়ী, এখানে একটি প্রথম সারির একটি পত্রিকা সম্পাদনা করেন, উনি লেখালেখি করেন এবং শিল্প সাহিত্য জগতে ওনার একটি পরিচিতি আছে যে উনি শিল্প মনস্ক এবং সাহিত্য মনস্ক একজন ব্যক্তি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি শুরু করব সাখাওয়াত টিপুকে দিয়ে। তার আগে আমি কিংবদন্তি ফকির আলমগীরের কাছে যাব। উনি একটি সূচনা সঙ্গীত দিয়ে শুরু করবেন যেটি লিখেছেন প্রখ্যাত গীতিকার কবির বকুল, এবং উনি আমাকে জানানো হয়েছে যে এই প্যারিসের জানালার এই অনুষ্ঠানটির জন্য উনি এটি উপহার হিসাবে দিয়েছেন এবং ফকির আলমগীর আছেন, উনি এটি গেয়ে আমাদেরকে প্রাণিত করবেন। তো ফকির আলমগীর চাচা, সবাইকে ধন্যবাদ। হীরক যন্ত্রণা চিরে জীবনের মুখোমুখি ফেরা যাজক শুভ্রতা দগ্ধ নীল পাখি নভেরা নভেরা, প্রথম বাঙালি নারী ভাস্কর নভেরা 1930 সালে চট্টলার বাঁশখালী, যেটা জানা যায়, জন্ম নেওয়া এই কিংবদন্তি ভাস্কর শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত আমাদের দেশের খ্যাতিমান গীতিকার কবির বকুলের লেখা এবং আজকেই লিখে দিয়েছেন, আমি সুর লেগেছি, সেটি আমি
প্রথমেই নোবেরাকে শ্রদ্ধা জানিয়ে এবং প্যানেলে যারা আছেন নাদভি টিপু ভাই এবং আমাদের নাদভি ভাই এবং এনায়তুল্লাহ আমার কাজী এনায়তুল্লাহ ইনু ভাই জুবায়ের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি কবির বকুলের গানটি। যে প্রদীপে নেবে না কখনো জ্বলে করে আলোকিত, যে প্রদীপে নেবে না কখনো জ্বলে করে আলোকিত, সে প্রদীপের আলোতে আমরা হয়েছি উদ্ভাসিত। যে প্রদীপে নেবে না কখনো জ্বলে করে আলোকিত, সে প্রদীপের আলোতে আমরা হয়েছি উদ্ভাসিত। তেমনি একটি প্রদীপ, তেমনি একটি প্রদীপ মহীয়সী নভেরা, মানুষ শিল্পী নারী হয়ে বারে বারে তার ফেরা। তেমনি একটি প্রদীপ মহীয়সী নভেরা, মানুষ শিল্পী নারী হয়ে বারে বারে তার ফেরা। যে প্রদীপ নেবে না কখনো জ্বলে করে আলোকিত, সে প্রদীপের আলোতে আমরা হয়েছি উদ্ভাসিত। আজকে নারী সমুখে সাহসে, আজকে নারী সমুখে সাহসে নেতৃত্বে অগ্রণী, পথিকৃতে নভেরা নামটি হবেই প্রতিধ্বনি। শহীদ মিনারের অমর কৃতি করেছে যাকে সেরা, মানুষ শিল্পী নারী হয়ে বারে বারে তার ফেরা। শহীদ মিনারের অমর কৃতি করেছে যাকে সেরা, মানুষ শিল্পী নারী হয়ে বারে বারে তার ফেরা। যে প্রদীপ নেবে না কখনো জ্বলে করে আলোকিত, সে প্রদীপের আলোতে আমরা হয়েছি উদ্ভাসিত। বিশ্ব চেনে বাংলাদেশকে যাদের কর্মগুণে, তাদের মাঝে ভাস্কর নভেরা নামটি এসেছে শুনে। বিশ্ব চেনে বাংলাদেশকে যাদের কর্মগুণে, তাদের মাঝে ভাস্কর নভেরা নামটি এসেছে শুনে। স্মরণে বরণে থাকবে তুমি বাঙালির স্মৃতিকরা, মানুষ শিল্পী নারী হয়ে বারে বারে তার ফেরা। স্মরণে বরণে থাকবে তুমি বাঙালির স্মৃতি ঘেরা, মানুষ শিল্পী নারী হয়ে বারে বারে তার ফেরা। যে প্রদীপ নেবে না কখনো জ্বলে করে আলোকিত, সে প্রদীপের আলোতে আমরা হয়েছি উদ্ভাসিত। সে প্রদীপের আলোতে আমরা হয়েছি উদ্ভাসিত। যে কথাটা বলেছিলাম যে একটি পুরনো কবিতার লাইন ছিল, হীরক যন্ত্রণা চিরে জীবনের মুখোমুখি ফেরা, যাজক শুভ্রতা দগ্ধ নীল পাখি নভেরা নভেরা। সেই কথাটাই প্রতিধ্বনিত হয়েছে কবির বকুলের কথায়। সুধীজন রয়েছেন প্যানেলে, সবাই প্রতি শ্রদ্ধা জানিয়ে, যেহেতু আমি গানের মানুষ এবং নভেরার ভক্ত ছিলাম অনেক আগে থেকেই, এবং তার মৃত্যু হওয়ার পরে যখন লুকায়িত ভালোবাসা দেখলাম তরুণ প্রজন্ম থেকে মানুষের শিল্পবদ্ধাদের, তখন ছুটে গিয়েছিলাম বাংলা একাডেমি স্মরণ সভায়। সেখানে বোদ্ধা ব্যক্তিত্বদের আলোচনা শুনেছিলাম, ডকুমেন্টারি দেখেছিলাম, ঋদ্ধ হয়েছিলাম। তারপরেই চিন্তা করলাম যে হ্যাঁ অবশ্যই পরে করব, আমি গান দিয়ে তাকে শ্রদ্ধা জানাবো। যারা আছেন বিদগ্ধজন তাদের সবার কথা শুনবো, আপনার গানও শুনবো। তো আমি সরাসরি চলে যাচ্ছি লেখক গবেষক সাখাওয়াত টিপু। তো আপনি ভাস্কর নভেরাকে নিয়ে অনেক প্রবন্ধ লিখেছেন, গবেষণা করেছেন, তো আপনি যদি আপনার বক্তব্যটি শুরু করেন আপনার মতন করে। ধন্যবাদ সবাইকে। ভাস্কর নভেরা আহমেদ ছিল হচ্ছে আমার কাছে একটা মানে উন্মোচনহীন এক বিপ্লবী নারী,
হ্যাঁ, যার শিল্পকর্ম দেখেছি, চিত্রকর্ম দেখেছি আমরা। হ্যাঁ, তো এই দেখার ভিতর দিয়ে তার প্রতি এক ধরনের আগ্রহ জন্মায়। মূলত কাজটা আমরা শুরু করি ডেপার্ট ম্যাগাজিনের মাধ্যমে, এই গবেষণাটা শুরু হয়। ডেপার্ট টিম আমরা সিদ্ধান্ত নিই যে নগরের উপর একটা সংখ্যা করব। তখন আমরা খোঁজ খবর নিতে থাকি নগরা বিষয়ে। দেখা গেল যে নগরা গবেষণা করার জন্য যে তথ্য উপাত্ত দরকার, বা একটা একটা আমাদের দেশের যে আর্কাইভ বা অন্যান্য কিছু নানা কিছু, দেখা গেল যে এত অপ্রতুল এবং এত অগোছালো, সেখানে কাজটা করা খুব দুরূহ ছিল আমাদের জন্য। তো আমরা নানা জনের কাছে গিয়েছি, এই মানে তার সমকালীন বন্ধুদের কাছে গিয়েছি, বিভিন্ন আর্কাইভে গিয়েছি, জাতীয় জাদুঘরে সহায়তা পেয়েছি ফয়জুল লতিফ চৌধুরীর। তো নানাভাবে আমরা নানা কিছু সংগ্রহ করার চেষ্টা করেছি। তার মধ্যে একটা আমরা নভেরার একটা স্কেচ, তার জীবন, তার শিল্পকর্ম সবকিছু মিলে আমরা একটা সংখ্যা করেছিলাম। তো কাজটা করতে গিয়ে প্রথম যে খটকাটা লাগে নভেরার জন্ম তারিখ নিয়ে। নভেরার জন্ম তারিখ নিয়ে দুটো কথা আছে, 1930 আর 1939। হ্যাঁ, রাইট। তো এইখানে একটু কনফিউশনটা, যেহেতু এটা নানা জনের, বিভিন্ন জনের লেখে বিভিন্ন ভাবে লেখা, এখন পৃথিবীর বিভিন্ন দেশের শিল্পীদের ক্ষেত্রে জন্ম তারিখটা হতে পারে, যেমন আমাদের দেশেও এই ধরনের এই সমস্যাটা আছে। কিন্তু সর্বশেষ আমার বইটা যখন প্রকাশিত হয়, আমি নভেরার পাসপোর্টের কপি দেখেছিলাম, একটা পাসপোর্ট কপি একজন আমাকে দেখিয়েছে, আরেকজন গবেষণা করছে আমার পরে, সাইফুল নামে আরেক গবেষক। তো উনি আমাকে দেখালেন যে নভেরার জন্ম তারিখ, জন্মসন হচ্ছে 1939, কিন্তু ডেটটা ঠিক আছে। তো এই হচ্ছে নভেরার। এখন নভেরা কি জিনিস আমাদের কাছে? নভেরা আমাদের কাছে একটা মিথ। একটা মিথ কেমন? একটা ধরেন পশ্চাৎপদ সমাজে একজন বাঙালি মুসলমান নারী যখন তার জ্ঞান গরিমা নানা কিছু দিয়ে সে সমাজের, যখন তার দৃষ্টিভঙ্গির ভেতর দিয়ে, তার শিল্পের ভেতর দিয়ে, তার চলাফেরার ভেতর দিয়ে একটা সমাজকে যখন সে অতিক্রম করে, নবরা হচ্ছে এই কারণে আমাদের কাছে একটা মিথে পরিণত হয়। মিথ নানা কারণে হয়েছে। নবরার দেশের বাইরে পড়তে গিয়েছেন, লেখাপড়া শেষ করে দেশে এসেছেন, সে ষাটের দশকে প্রদর্শনী হয়েছিল হামিদুর রহমানের সঙ্গে একসঙ্গে, ওনার ম্যুরালটা পাবলিক লাইব্রেরির মধ্যে আছে। তো এভাবে নবরাকে চেনা, এবং নবরার যে দীর্ঘদিন, প্রায় 70 দশক পর্যন্ত নবরার শিল্পকর্ম এখানে আছে, মানে সে 60-এর দশক থেকে 70 পর্যন্ত আর কি। তো এই পর্যন্ত এই গবেষণার ভিতর দিয়ে আমরা নবরাকে একটা একটা কাঠামোর মধ্যে পাই আর কি। এখন নবরার শিল্পকর্মটা কেমন? নবরা হচ্ছে প্রথম উপমহাদেশে প্রথম আধুনিক নারী ভাস্কর, যিনি হচ্ছে ঠিক পশ্চিম থেকে শিল্প জ্ঞানটা নিয়ে, এদেশের যে লোকজ উপাদান, এদেশের যে সংস্কৃতি, এদেশের যে আবহাওয়া বা পরিকাঠামো বা মাটি ভূমির উপর উনি শিল্পটা নির্মাণ করেছেন। এই নির্মাণটা প্রাথমিকভাবে দেখলে আমাদের যে শিল্পচর্চার যে ইতিহাস, আমাদের শিল্পচর্চার ইতিহাস হচ্ছে বিশেষ করে ইন্ডিয়ান স্কুল থেকে আসা জিনিস। যেমন আমাদের শ্রেষ্ঠ শিল্পী জয়নুল আবেদিন ওখান থেকে লেখাপড়া করে এসেছেন, অনেকে এখান থেকে পড়ার পর আবার যান। কিন্তু নবরা হচ্ছে ওই অর্থে সে ইউরোপ থেকে লেখাপড়া করে আসা একজন লোক, একজন শিল্পী, সে হচ্ছে এখানে শিল্পকর্মটা করেছে। তার শিল্পকর্মের মধ্যে দুজন শিল্পীর সবচেয়ে প্রভাবটা বেশি, একজন হচ্ছে হ্যান্ডি মুর, মানে ব্রিটিশ স্কাল্পচার। দেখা যায় যে তার যে স্কাল্পচারের যে 3D ডাইমেনশন, তারপর হচ্ছে মাঝখানে ছিদ্র, এই ছিদ্রের ভেতর দিয়ে মানে দেখা যায় একটা স্পেসের সঙ্গে অন্য স্পেসের, প্রকৃতির মধ্যে একটা সম্পর্ক তৈরি করে। নভেরার এই জিনিসগুলো দেখেছে। বারবারা হেপওয়ার্ডের যেমন খানিকটা প্রভাব আছে, আমাদের যে শহীদ মিনারের যে অবনত চেহারা, শহীদ মিনারের যে নকশার যে অবনত চেহারা, ওই চেহারাটা হচ্ছে বারবারা হেপওয়ার্ডের একটা চিত্রকর্ম আছে, এই ভাস্কর্য আছে প্রায় ওইটার মতো। তো এই জিনিসটা হচ্ছে নভেরা হচ্ছে এই কাজগুলো করেছে, সে এখানকার পরিস্থিতি, আবহাওয়া, নানা কিছু সংস্কৃতি, লড়াই সংগ্রামের ইতিহাসের যে স্মৃতিস্তম্ভ তার রূপটা দিয়েছেন নভেরা। এখন নভেরা একা দেন নাই, ওই সময় হামিদুর রহমানও করেছেন, কিন্তু হামিদুর রহমান যেহেতু প্রশাসনিক কাজটা করেছেন,
ফলে নথিপত্রে নভেরার নামটা নাই। নভেরার নামটা দেখা যায় 80 দশকের একটা নথিপত্রে, যেখানে হচ্ছে একজন ইঞ্জিনিয়ারের একটা রিপোর্ট, সরকারি রিপোর্ট, ওই রিপোর্টে কো আর্টিস্ট হিসেবে নভেরার নামটা আছে। কিন্তু আমরা যে ইতিহাসের দিকে তাকাই, যেমন প্রথম দুজন শিল্পী এখানকার নভেরার কন্টেম্পোরারি দুজন শিল্পী হামিদুর রহমানের খুব ঘনিষ্ঠ বন্ধু, একজন হচ্ছে আমিনুল ইসলাম আর একজন হচ্ছে সৈয়দ জাহাঙ্গীর, তারাই প্রথম ক্লেম করে যে নভেরা হচ্ছে মানে প্রথম শহীদ মিনারের নকশাটা করেন আর কি, এবং ওইভাবে বর্ণনাটা দেন। একদিন দুজন হামিদুর রহমানের বাড়িতে যায়, দেখা যায় কালো ইয়া পরা, শাড়ি পরা এক এক রমণী, সুন্দর রমণী নভেরা, সে হচ্ছে মাটি দিয়ে শহীদ মিনারের স্ট্রাকচারটা বানাচ্ছে না। তো এই হচ্ছে ওনাদের যে বর্ণনা, এই বর্ণনা হচ্ছে বর্ণনা। এটা যখন হয় তখন হচ্ছে জিনিসটা সামনে আসে, বস্তুত যে অর্থে নভেরাকে আমাদের কি বলা যায়, আমাদের যে সমাজ, আমাদের যে শিল্প সমাজ, যে স্পেসটা দেওয়ার কথা ছিল আসলে আমরা দিতে পারিনি, যার ফলে নভেরা বিভিন্ন সময় মানে দেখা গেল যে পাকিস্তানে, বাংলাদেশ থেকে পাকিস্তানে গেছে, তখন হচ্ছে পাকিস্তান ছিল একটা হাব করাচি, তো ওইখানে হচ্ছে শিল্পকর্ম করেছে, ওইখানে নভেরার স্কাপচারও আছে, কবি ফয়েজ আহমেদ ফয়েজ নভেরার প্রথম প্রদর্শনীতে ক্যাটালগ লেখেন, তারপরে হচ্ছে জয়নুল আবেদিন লেখেন। জয়নুল আবেদিন ওই সময় বলেছিল তার যে প্রথম প্রদর্শনী হয় নভেরা হচ্ছে একটা ছোটখাটো বিপ্লব। ছোটখাটো বিপ্লবটা কেমন, যেখানে হচ্ছে যে সমাজে শিল্পকর্মের যে প্রাথমিক যে জানালা খোলা, রাস্তাটা খোলা, জয়নুল আবেদিনদের পরবর্তী সময়ের যে 2-3 জেনারেশন, নভেরা হচ্ছে সেই জেনারেশনের একজন মানে কি বলা যায় ভাস্কর্যের প্রথম শিল্পী, যে হচ্ছে আধুনিক শিল্প দিয়ে তার ভাস্কর্যটা শুরু করে। এটাই হচ্ছে নভেরা সম্পর্কে আমার প্রাথমিক কথা, তারপর অন্যগুলো বলা যাবে। আমি আনমিউট করে দিয়েছি, থ্যাংক ইউ ইনু ভাই। তো এখন আমাদের নাসিম আহমেদ নাদভি ভাই আছেন, নাদভি ভাই আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমি একটু তবুও বলে রাখি, নাসিম আহমেদ নাদভি উনি একজন জি, আমি আমি আপনার 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 কর্মকাণ্ড সম্পর্কে একটু বলি তারপরে আপনি বলবেন। নাসিম আহমেদ নাদভি বাংলাদেশের একজন সুপরিচিত চিত্রশিল্পী, উনি একসময় শিল্পকলা একাডেমিতে ছিলেন এবং জাতীয় জাদুঘরে উনি দায়িত্ব পালন করেছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে, এবং ওনার দায়িত্ব পালন কালীন সময়ে ভাস্কর নভেরা আহমেদকে নিয়ে উনি বেশ কিছু কর্মকাণ্ড করেন, এবং ওই সময়ে ওনার মাধ্যমে নভেরা আহমেদের যে ডকুমেন্টেশনের যে বিষয়গুলো ছিল উনি সামনের দিকে এগিয়ে নিয়ে গেছিলেন। তো নাদভি ভাই আমাদের জানতে ইচ্ছা করছে যে নভেরা, আপনি যখন জাতীয় জাদুঘরে ছিলেন তখন নভেরা আহমেদের এই যে বিষয়গুলো ডকুমেন্টেশনের, যেটা টিপু ভাই বললেন যে ডকুমেন্টেশনের অভাবে অনেক কিছু প্রমাণ সাপেক্ষ হয়ে যাচ্ছে, তো আপনি এটা কিভাবে দেখছেন আর কি নাদভি ভাই? আজকের আলোচক সবাইকে ধন্যবাদ, বগির আলমগীর অনেকদিন পর দেখলাম, কথা হচ্ছে নভেরার উপরে কিন্তু সামনে নিয়ে বলেন,
হ্যাঁ, আপনার হ্যাঁ স্পিকারটা একটু সামনে নেন। সামনে নিয়ে বলুন। ভাই আপনি ভেরি গুড, এখন উনি কাকে বলতে বলছেন কথা? স্পিকার একটু এখন কি শোনা যাচ্ছে আপনি ভাই? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে নাদভি ভাই। হ্যাঁ এখন শোনা যাচ্ছে। আচ্ছা, তো যেটা বল যে ওই আমি যখন জাদুঘরে কাজ করি এবং এই সমকালীন শিল্পকলা বিশ্ব সাহিত্য সহকারী কিউরেটর হিসেবে ছিলাম, সময় বলছিলাম যেগুলো পরবর্তী পর্যায়ে আমি আসতে পারি নাই, কারণ মাঝে আমি জাদুঘর ছেড়ে চলে আসি। এর মধ্যে নোভেরার কথাটাই বলি। নোভের আহমেদের কাজগুলো আমরা যখন কলেজে পড়তাম তখন তখন তো এখন যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন ছিল পাবলিক লাইব্রেরি, তো সেইখানে ওই নিচের তলায় নোভের আহমেদের কয়েকটা স্কাল্পচার ডিসপ্লে করা ছিল। তারপরে ওগুলোর মানে জাস্ট প্রথমেই যে লাগানো হয়েছিল এরপরে ওর সংরক্ষণ করা বাই করা তেমন কোনো কিছুই হয়নি, একেবারে ভরসা ছিল। এরপরে যখন আমরা বেরোলাম এবং জাদুঘরে যখন তখন আমার সে সময় যিনি শিল্পী ওনার সাথে বিষয়টা নিয়ে যে নোভেরার স্কাল্পচার আমি পাবলিক লাইব্রেরিতে যাই, ওইখানে ছিলেন আব্দুল হাদি শিল্পী পরিচয়, তো তখন ওনার ঘরে একটা স্কাল্পচার আমি বললে এগুলো আর কোথায় কি আছে, তো উনি বললেন যে আরো আছে ওগুলো তো দেখতে পা। তো আমি পারমিশন তার কাছ থেকে নিয়ে যে দেখি এটা বাইরে মানে কতগুলো একটার উপর একটা, তো আমি ছবিও তারপরে এগুলো এসে রিপোর্ট করলাম বিভাগে, বিভাগে এসে রিপোর্ট করলাম। আমার যতটুকু মনে হয় পেয়েছিলাম, যখন যাই বাড়লো 21টা, এটুকু মনে আছে যে 23টা পর্যন্ত আমি পেয়েছি, ওগুলোর সংস্কার করার দরকার ছিল। হলো বললাম যে আমি আর জাদুঘর যখন ছেড়ে আসি ওই কাজটা পুরো সম্পূর্ণ করতে পারি। এরপরে ওই আনুরাগ কিয়ারু সাহেব বললেন যে ওগুলো জাদুঘরে আন একবার এসে দেখ, আমি গিয়েছিলাম। তো ওর পরে ওই অবস্থাতেই ছিল, কিন্তু কোন রকম ওর সংস্কার করাই করা, তাহলে ওই করাটাও কিন্তু একটা কারণ এই দিকে আমি একটু খালি আমি শিল্পকলা ঠিক ভারত সরকার ছিলাম বড়দায় জিওলজি পড়েছিলাম, মিউজিয়াম ম্যানেজমেন্টের উপরে কোর্সটা ছিল, ওইটা করে এসে আসলাম জাদুঘরে যোগ। তো এখন এই ট্রেন্ড মানুষ না থাকলে যেটা হয় ওইখানে ওই অরিজিনাল পিসটা অনেক ইয়ে হয়, ব্যত্যয় হয়। তো যাই হোক, এরপরে আমি যতটুকু জানিকলা বিভাগের অধ্যাপক লাল সেলিমকে দিয়ে একটা কমিটি করে ওর কিছু সংস্কার করা হয়। এরপরে একটা স্কাল্পচার যেটা পানগেটের এখানে এখন এয়ার খানের বাড়ি পাটের ব্যবসায় ছিল, তো এইখানে ছিল একটা ঘোড়সওয়ার, তো ওইটা এক পর্যায়ে জাদুঘরে আসে এবং এটাকে বাইরে ওই চত্বরে এটা ডিসপ্লে করা হয়। কিন্তু দেখা গেল যে ওইটা আসলে এই আহতে
তখন ওইটাকে এখন যেটা আছে হলো আমার একটা করা হয়েছে। তো আমি ইসলাম উনি উনি আবার শিল্পী শাহাবুদ্দিনের সহধর্মিনী। তো আমি অনেকদিন থেকে জানতাম যে উনি অনেক বছর ধরে নোবেরার সাথে যোগাযোগ করে উনি ওনার উপরে একটা উনি করেছেন। তো পরবর্তী পর্যায়ে ব্যক্তিগত থাকায় ওই ইয়েটা ওই অনুষ্ঠানের মধ্যে থাকতে পারি নাই এবং পাবলিকও আমার কাছে নাই। তো আমি যেটা বলতে চাচ্ছি আসলে যে ভাস্কর নোবেরার যে অবদান এটা কিও বলছেন, আসলে যা বলা হচ্ছে আমার কাছে মনে হয় যে আরো কিছু বলার প্রয়োজন। কিন্তু একটা জিনিসের ঝামেলা হচ্ছে যে নোবেরার সমসাময়িক যারা ছিলেন তাদের কাছে কিন্তু আমরা কোনো তথ্য পাইনি। এটা কেন কেউ হয়তো এগিয়ে এসেছে যোগাযোগ করে নেই এটা হতে পারে, আবার তাদের দিক আমার কাছে হয়েছে একটা উপেক্ষা। আমি এই শব্দটাই ব্যবহার করতে চাচ্ছি। খুব ভালোভাবে শুনতে পারছি না আর কি আপনার কথাগুলো, তো একটু সমস্যা হচ্ছে। তো আমার মনে হয় আপনার কাছে আবার আসার চেষ্টা করব। এর ভিতরে কাজী ইনায়তুল্লাহ ইনু ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। ইনু ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? মিউট আছে, ইনু ভাই শুনছে না, আমরা শুনছি। ইনু ভাই আপনি কি শুনতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারছি না আসলে। শুনছে না। টিপু ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা আমি নাজমি ভাইয়ের সাথে একটু যোগ করতে চাই। হ্যাঁ পাওয়া গেছে ইনু ভাইকে? আমি যোগ করতে চাই। ইনু ভাই তো শুনতে পাচ্ছেন, আমি একটু জাস্ট মেসেজ দিয়ে দিচ্ছি। টিপু ভাই আপনি ক্যারি অন, আপনি কথা বলেন আমি। হ্যাঁ এটা হচ্ছে নাজমি ভাইয়ের সাথে আমি একটু যোগ করতে চাই। নভেরার আমাদের জানা মতো প্রদর্শনী হয় তিনটা, মানে 73 সাল পর্যন্ত, ঠিক আছে। আর হচ্ছে উনি অনেকগুলো গ্রুপ এক্সিবিশনে অংশগ্রহণ করেন। তো তার যে শিল্পকর্ম, মানে মোটামুটি দেখা যায় যে 70 দশক পর্যন্ত আমরা তার যে পেইন্টিং এবং স্কাপচার ভাস্কর্যগুলো মানে আমাদের দৃষ্টিগোচর হয়। এর মধ্যে কিছু ভাস্কর্য, একটা ভাস্কর্য দেখলাম আমেরিকার একটা গ্যালারিতে আছে, যেটা ভিয়েতনামের যুদ্ধের পরবর্তী যে জাহাজের বিমানের যে ভাঙা টুকরো আছে ওই ভাঙা টুকরো দিয়ে ওই ভাস্কর্যটা বানায়। এই প্রদর্শনীটি হয় থাইল্যান্ডে, নাদবি ভাই জানা আছে কিনা? 70 দশকের ওদিকে আর কি। তা আমি এই নিউজটা দেখলাম আর কি, যে একজন আমাকে আমার বইটা বের হওয়ার পর আমি ওই জিনিসটা আমার বইতে অ্যাড করতে পারিনি। কিন্তু যেটা সমস্যা আমাদের আমাদের যে শিল্পকলার যে সমস্যা, এটা হচ্ছে ভালো কোনো লাইব্রেরি নাই, ভালো কোনো আর্কাইভ নাই, এবং গবেষণা করার মতো, হ্যাঁ গবেষণা করার মতো এইখানে কোনো মানে ভালো কোনো পদ্ধতিগত জিনিস নাই। যার ফলে দেখা যায় যে অনেক আমাদের গুণী শিল্পী সৃষ্টি হয়েছেন, তারা শিল্প সৃষ্টি করেছেন, এবং অনেক ক্লাসিক মানে এমন অনেক শিল্পকর্ম আছে আমাদের দেশে যেসব শিল্পকর্ম সৃষ্টি হয়েছে, যেগুলো হচ্ছে হয়তো ভালো প্রেজেন্টেশনের কারণে আমরা জিনিসটাকে সামনে আনতে পারি না। এটা হচ্ছে সবচেয়ে আমার আমাদের বড় দুর্বলতা। সে অর্থে নবরও খানিকটা নিগৃহীত হয়েছে। নবরে যেহেতু বাংলাদেশ থেকে চলে গিয়েছেন 70-এর আগে, ফলে জিনিসটা নবরা খানিকটা চোখের আড়াল হয়ে যান। নবরা খানিকটা সামনে আসে হচ্ছে ইয়ার মাধ্যমে, যখন 21শে পদক দেওয়া হয় ওনাকে, উনি 21শে পদকটা ডিনাই করেন, মানে 21শে পদক কেন নেবেন। হ্যাঁ ওই জিনিসটা যখন ডিনাই করেন তখন নবরে আবার আলোচিত হয়ে ওঠেন,
নানা কারণে। হ্যাঁ, তো একজন শিল্পীকে ধরুন, একজন শিল্পী মানে কি বলা যায়, যার হাত ধরে এখানে বাংলাদেশে ভাস্কর্যটা সৃষ্টি হয়েছে, ভাস্কর্যের পরিসরটা যিনি নির্মাণ করেছেন তার মূল্যায়ন যদি না হয় একটা দেশের শিল্পকলের কি পরিস্থিতি হতে পারে আমরা সহজে অনুমান করতে পারি। এটা হয়তো আমাদের দিক থেকেও খেদ থাকতে পারে যে আমরা যখন কোনো কিছু লিখতে যাই হয়তো দেখা গেল যে যথাযথ ইনফরমেশন পাই না, বা দেখা গেল যে মানে সহযোগিতার যে অভাব, এই অভাবটা সবসময় ছিল, এখন এগুলো কেন করতে দেয় না, বা আমাদের একাডেমিক গুলার যে সমস্যা ওই সমস্যা ওনারা কাটিয়ে উঠে যে এটা প্রেজেন্টেবল করে তুলবে একজন শিল্পীকে, একজন শিল্পীকে যে সমাজের মধ্যে উপস্থাপন করবেন সেই জিনিসটাও খুব বেশি দেখা যায় না। আমাদের শিল্পকলা বলি বা জাতীয় জাদুঘর বলি বা আমাদের চারুকলা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ গুলা বা চারুকলা কলেজ গুলা, তো সেই জিনিসটার একটা একটা ঘাটতি আছে। মানে প্রথম কথা হচ্ছে এখানে একটা জিনিস নাই, শিল্প সমালোচক নাই, শিল্প সমালোচক হাতে গোনা কয়েকজন, মানে যার ফলে যে এটা যে আলাদা একাডেমি, এটার যে আলাদা একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, এটার পিছনে যে ইনভেস্ট করা লাগে সেই জায়গাটা আমাদের দেশে নাই, ফলে এই শিল্পগুলোর শিল্পীরা আঁকে, বাইরেরা কিনে নিয়ে যায়, আসলে কোথায় কি অবস্থায় কিভাবে আছে আসলে সাধারণ লোকও জানে না, যারা হচ্ছে শিল্পের যারা সমজদার ওরাও জানে না, শিল্পী আর তার বাইরের শ্রেণী জানে, এটা হচ্ছে মহা সংকট। নবরের ক্ষেত্রে যেটা ঘটেছে, নবরের কিছু সংরক্ষণ আছে মানে জাতীয় জাদুঘরে একটা প্রদর্শনী হয়েছিল, আপনার কাছে আসবো আবার, ইনু ভাই আবার সাইন আউট করে ইন করেছেন, উনি কি শুনতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারছি না আসলে। ইনু ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, ইনু ভাই কে শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছেন কিনা, যাই হোক। আমি অ্যাকচুয়ালি আমার সুযোগ হয়েছে, ধন্যবাদ জুবায়ের ভাই আপনার সবাইকে পরিচয় হওয়ার জন্য, করার জন্য। এই শিল্পের দেশ এই প্যারিস ফ্রান্স, অনেকদিন যাবত আমরা আছি, অনেক আশ্চর্যের সঙ্গে আমরা আবিষ্কার করেছিলাম যখন নোভেরার মৃত্যু হয় তখন ওনার এত বড় একটা এমনি কীর্তিমান মহিলা ছিলেন বাংলাদেশের ইতিহাসে, ওনার একটা এত বড় একটা অ্যাচিভমেন্ট যেটা সবাই আমরা দুঃখের সঙ্গে এখন বলি, এবং সেটা হয়তো ওই সময় অনেকে বলার সুযোগ ছিল সেটা হয়তো বলেন নাই, আর সেটা সেইভাবে ওনার যেই একটা অ্যাচিভমেন্ট ছিল, ওনার যে একটা দায়িত্ববোধ উনি পরিচয় দিয়েছিলেন আমাদের সেই সংগ্রামী দিনগুলোতে, ভাষা আন্দোলনের দিনগুলোতে, তারপর উনি এই আমাদের যে একটা ঐতিহাসিক যে মনুমেন্ট সেটার পিছনে ওনার কত বড় অবদান সেটা ওনার মনুমেন্ট দেখলে বোঝা যায়। অ্যাকচুয়ালি ওনার যে কাজকর্মগুলো আছে বাইরের দেশে বা দেশে, অনেক ক্ষেত্রে এই মনুমেন্ট দেখলে বোঝা যায় যে এটার মধ্যে ওনার কতটুকু ওনার ইয়ে ছিল, কার্যকারী একটা ভূমিকা ছিল কার্যকরী। সেটা হয়তো আমাদের অনেকটা ঐতিহাসিক ব্যর্থতা, এক ক্ষেত্রে বলা যায় আমাদের দেশে যারা বিভিন্ন এই আর্টস কালচার নিয়ে আসেন আছেন তাদের জীবন অ্যাকচুয়ালি অনেক সময় আর্টিস্টদের জীবনে এরকমই হয়, এটা আমরা বলি, কিন্তু আর্টিস্ট জীবনের সম্মানটা কিন্তু এরকম হয় না, প্রতিটি কাজেরই সেই সম্মানটুকু তার ওইটুকু প্রাপ্য সম্মানটুকু তার পাওয়ার প্রয়োজন আছে। এই ব্যাপারে আর্টিস্টের যে নিজেদের মধ্যে সচেতনতার প্রয়োজন আছে, তেমনি যারা এইসব কার্যক্রমের সঙ্গে সংযুক্ত ছিলেন তাদেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের প্রয়োজন ছিল, যেটা সেই সময়ত হয় নাই। আমরা একটা দায়িত্ব বোধ আমাদের মধ্যে জন্মিয়েছে এই এই পাঁচ বছরের পর, নোভেরার মৃত্যুর পাঁচ বছর পর, এখনো আমরা অনেক আলোচনা করার সুযোগ পেয়েছি করেছি, কিন্তু সেটা সেই পর্যন্ত পৌঁছায় নাই। যে মহিলা এই দীর্ঘদিন এই ফ্রান্সে বসবাস করেছেন, অনেক বছর এই দেশটা শিল্পের দেশে, সেই উনি তার জীবনের অনেক কাজকর্ম করেছেন, অন্যান্য ইউরোপিয়ান দেশে ওনার ছাত্র অবস্থায় বা তার পরবর্তী সময় কিছু সময় পার করেছেন, কিন্তু মেইনলি ওনার জীবনটা এই দেশে উনি কাটিয়েছেন। অতএব আমরা মনে করি আমাদের একটা দায়িত্ব আছে ওনার পক্ষে বা ওনার জন্য কিছু বলা, এবং স্পেশালি আমাদের যে সবচেয়ে ঐতিহাসিক মনুমেন্ট শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকায়, সেটার মতোই দুনি বিশ্বব্যাপী অনেক শহীদ মিনার তৈরি হচ্ছে। আমরা আগামী অক্টোবর মাসে, সেপ্টেম্বর অক্টোবর মাসে আশা করছি
ফ্রান্সও আমরা একটা শহীদ মিনার তৈরি করবো এবং সেটা হচ্ছে স্থাপিত হবে সেটার অনুকরণে যেটা ঢাকায় আছে। বিশ্বব্যাপী যে একটা ঐতিহ্যবাহী আমাদের ঐতিহাসিক একটা মনুমেন্ট আমরা স্থাপন করি তার পিছনে সবচেয়ে বড় অবদান যার ছিল সেটাকে আমরা এতটুকু খোঁজ খবর দেখি না বা চিন্তা করি না। তো আমার মনে হয় আমাদের দায়িত্ব হচ্ছে সেই ব্যাপারে কাজ করা। এখানে আমার আলমগীর ভাই এসেছিলেন, আমরা ওনার বাসায় কবরস্থানে গেছি, কবর দেখতে গেছি, ওনার মৃত্যু ঠিক মাসখানেকের মধ্যে, 11 জুনে আলমগীর ভাইয়ের অনেক আগ্রহ ছিল, সে আগ্রহে আমরাও আগ্রহান্বিত হয়ে গিয়েছিলাম। ওখানে গিয়ে অনেকটা শকিং ছিলাম যে এই ধরনের একজন মহিলার এই অবস্থায় এখানে ওনার শেষ অংশটা এখানে পড়ে আছে এই নীরবে নিভৃতে, একটা কোন রকম ছাড়াই অতটুকু সম্মান ছাড়াই ওনার ইয়েটা এইভাবে পড়ে আছে, সেটা আমরা অনেক শকিং ছিলাম। যদিও আমাদের জন্ম অনেক পরে ওই আমাদের শহীদ মিনার হওয়ার, কিন্তু আমরা জাতীয়তা বোধের আদর্শে আমরা ওনার ব্যাপারে আমরা মনে করি যে আমাদের একটা দায়িত্ব আছে ওনার সেই সম্মানটাকে সেটেল করা, অ্যাটলিস্ট অফিসিয়ালি সেই জিনিসটাকে সেইভাবে দেখা, সেইভাবে সেই স্থাপনাটা ওনার জন্য ডেডিকেট করা, ওনার জন্য ওনার সঙ্গে যিনি ছিলেন যেটা আমরা অনেক আমার সুযোগ হয়েছে পরে কিছু পড়াশোনা করার, যে হামিদুর রহমান ওনার যে স্কাল্পচার, ওনার যে স্ট্যাটাস, ওনার যে কন্ডিশন, সেটা অনেক ক্ষেত্রে ফলো করে না এই আমাদের এই মনুমেন্টকে, সেটা অনেক ক্ষেত্রে ফলো করে এই নোভেরা আহমেদের যে কাজ করবো তার মধ্যে। অর্থাৎ এই জন্য যেটুকু ওনার আমি বলি না ওনাকে ছোট করা, আমি বলি দুজনকেই সম্মানিত করা হোক, কিন্তু সত্যিকার ভাবেই ওনাকে আমাদের নোভেরা আহমেদ যেহেতু এই দেশের মাটিতে শুয়ে আছেন আমরা দায়িত্ব মনে করি সেই ব্যাপারে কাজ করার। তারপরে আপনাদের সবার সহযোগিতায় যদি দেশে আমরা সেই ধরনের একটা একটা আন্দোলন করতে পারি বা একটা কিছু একটা সজাগ মানুষকে সজাগ করতে পারি যে মৃত্যুর পরে হলেও যেন আজকে এই দিনে বা ভবিষ্যতের জন্যে ওনার সেই সম্মানে ঘোষিত করা হোক, ওনার একুশে পদক উনি সেটাকে সেইভাবে দেখেন নাই, কারণ উনি প্রথমেই এই দেশ ছেড়েছিলেন ওই কারণে, যেটা অনেকে বলেন বা আমরা মনে করি যেটা একটা এত বড় দায়িত্বের পরিচয় দেওয়ার পরও সম্মানের সেই সম্মানটুকু ওনাকে হয়তো আমাদের ওই সময় মানুষ দিতে পারে নাই, কিন্তু একদিন পরেও যদি আমরা সেরকম সম্মানটুকু ওনাকে দিতে পারি ওনার জন্যে এটা কতটুকু কার্যকরী একটা ভূমিকা আমরা রাখতে পারবো, যারা ঐতিহাসিক যারা ইতিহাস যারা রচনা করেন তাদের জন্যে বা আমার ভবিষ্যৎ বংশধরদের জন্যে, এই ব্যাপারে আমার মনে হয় একটু উদ্যোগী হওয়া দরকার, ওনার কাজকর্মকে আরো সামনে নেওয়া দরকার। আমাদের দেশ এখানে ওনার নামে একটা মিউজিয়াম, একটা ওনার জন্য একটা মিউজিয়াম হচ্ছে, ইনোগ্রেশন হয়েছে ওনার কাজকর্ম নিয়ে, যেগুলো হয়তো কোনোদিন অস্তিত্ব বাংলাদেশে যাবে না বা বাংলাদেশের মানুষ সেটা জানবেও না, কিন্তু আমাদের দায়িত্ব আছে সেগুলোকে সংযোজিত করা, ওনার কাজকর্মের ব্যাপারে নতুন ভাবে আবার নতুন করে একটা একটা নতুন একটা অ্যাসাইনমেন্ট নেওয়া, অ্যাসাইনমেন্ট করা, যার ফলে যেটার মাধ্যমে ওনাকে ওনার জায়গায় স্থাপন করা হয়। এবং মহিলা আমাদের দেশের এমনি ওই আমলের মহিলা আর্টিস্ট এইভাবে সাহসী দুঃসাহসী একজন মহিলা ছিলেন তিনি, সেই সম্মানটুকু ওনাকে দেওয়া এবং আমাদের জাতীয় ইতিহাসে ওনার যোগ্যস্থল স্থানে ওনাকে স্থাপন করা, সেটি হোক আমাদের একটা দাবি, সেটি হোক আপনাদের সহযোগিতা, সেটি হোক আমরা সবাই মিলে, এটা এটা কারো যুদ্ধ না, এটা কোনো ইয়ে না, এটা শুধু টাকা মতো সম্মানটুকু তাকে ওনাকে দেওয়া এবং ওনার সেই সম্মানে সেই সম্মানটা যেন ভবিষ্যৎ ইতিহাসে ভবিষ্যৎ বংশধররা সেইভাবে পেতে পারেন, আনলে উনি হারিয়ে যাবেন অ্যাকচুয়ালি যেভাবে আমাদের ইতিহাসে আছে সেটা উনি হারিয়ে যাবেন। আর ওনার যে কাজকর্ম আছে বাংলাদেশ দূতাবাস আছে, বাংলাদেশ কালচারাল মিনিস্ট্রি আছে, তাদের দায়িত্ব হচ্ছে উদ্যোগ নিয়ে এগুলোকেই করা। আমরা এখানে যারা আছি আমরা সহযোগিতা করবো, আমরা সাহায্য করবো, আমরা অনেকভাবে সহযোগিতা করতে পারি, সেগুলোকে কম্বিনেশন করা, সেগুলোকে সমন্বিত করা, তো এগুলো আমরা কাজ করতে পারি। অতএব আপনারা যারা ওনার অনুরাগী বা ওনার ওনার সময়ের সাক্ষী বা ওনার কাজকর্মের সাক্ষী বা ওনার কাজকর্মকে আপনারা চান সেইভাবে সম্মানিত করা হোক,
আপনারাও আসেন, আমরাও একসঙ্গে কাজ করি যারা আমরা এই দেশে থাকি। আমাদের মধ্যে অনেক ভালো লোক আছেন এবং যারা সেটা হইতে দিতে চান না সেটার জন্য প্রতিহত করা হয়। নোবেলের সম্মানটা ওই ধরনের পর্যায়ে পৌঁছানোর ব্যাপারে যদি কোনো কেউ কেউ সেটা নিজের পছন্দের না হয় সেটাও আমার দেখতে হবে, সেটাকে প্রতিহত করতে হবে। অতএব সেই সম্মানটুকু তার জায়গা স্থাপন করা হোক, সেই সম্মানে উনি ভূষিত হন এবং আমরা যেন ইতিহাসকে সঠিকভাবে সেই জায়গায় উপস্থাপন করতে পারি আজকের জন্য এবং কালকের জন্য। ধন্যবাদ। ইয়ার কথা শুনলাম, ভালো লাগলো। এখন আমি আপনার সঙ্গে দুটা জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ, মানে হামিদুর রহমান একলা শহীদ মিনার করেন নাই, কোয়ার্টিস্ট ছিল হচ্ছে নবর আহমেদ। হ্যাঁ, এটা হচ্ছে ইতিহাসে সংযুক্ত করা। আমরা যে আমাদের যে পাঠ্যপুস্তক, আমি বারবারই আমি বাচ্চু ভাইকে বলেছিলাম, নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু ভাইকে, বাচ্চু ভাইকে বলেছিলাম যে বাচ্চু ভাই এই কাজটা করা যায় কিনা আপনি একটু দেখেন, যে কাজটা তো শহীদ মিনারের কাজটা একা হামিদুর রহমান করেন নাই, সঙ্গে সঙ্গে ছিল নবর আহমেদ, তার নামটা যাতে ইতিহাসের মধ্যে অন্তত পক্ষে প্রাথমিক এই এই জিনিসটা যাতে সংযুক্ত করা হয়, ইভেন কি পাঠ্য বইয়ের মধ্যে, যেমন আমরা ছোটবেলায় পড়েছি কি পাঠ্য বইয়ে শহীদ মিনারের নকশাকারকে হামিদুর রহমান। হ্যাঁ, উনি আমাদের নিঃসন্দেহে বড় শিল্পী, নিঃসন্দেহে মানে প্রথম জেনারেশনের শিল্পী, অনেক বড় শিল্পী। ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে নবেরার যে ভূমিকা ছিল শহীদ মিনারের ক্ষেত্রে ওইটা সংযুক্ত করা হোক। দুই নম্বর যে জিনিসটা, দুই নম্বর হচ্ছে নবেরার যে শিল্পকর্ম আছে বাংলাদেশের মধ্যে যথাযথ রক্ষণাবেক্ষণ যাতে হয়, সে উদ্যোগটা যাতে নেয় যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে, ওই কাজটা যাতে করে। নবেরার নিয়ে টুকটাক গবেষণা হচ্ছে, আস্তে আস্তে বই হবে। মানে আমার আমার কাজটা ছিল খুবই ছোট, খুবই ছোট একটা বই। এই বইটা যখন আমি লিখতে যাই আসলে খুবই দুরূহ ছিল, দুরূহ ছিল কোনো কিছু খুঁজে পাওয়া। হ্যাঁ, তার প্রথম প্রদর্শনী যেমন ইনার গেজ, ইনার গেজ ছিল তার প্রথম প্রদর্শনীর নাম আর কি, ওই ক্যাটালগ সংগ্রহ করা, ইয়ে করা, নানা কিছু করা, আসলে খুবই দুরূহ ব্যাপার। এখানে আসলে ওইভাবে কোনো কিছু মানে কোনো কিছু সংরক্ষিত না আর কি। হয়তো এখানে নাতভি ভাই আছে, নাতভি ভাইয়েরও যে কাজ ধরেন বা অন্যান্য শিল্পীদেরও যে কাজ, তার যে রক্ষণাবেক্ষণের যে একটা ক্যাটাগরিক্যাল একটা পদ্ধতিগত জিনিস আছে, ওই 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 ব্যাপারটা আমাদের এখানকার প্রাতিষ্ঠানিক স্ট্রাকচারের মধ্যে নাই, এটা যাতে হয়। তিন নম্বর হচ্ছে আমাদের যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে যে একাডেমির মধ্যে, ওরা চাইলে একটা উদ্যোগ নিলে একটা ভালো একটা শিল্প বিষয়ক ম্যাগাজিন করতে পারেন। হ্যাঁ, মানে ওনারা চাইলে পারেন, কিন্তু আমাদের দেশের দুর্ভাগ্যজনক 17 কোটি জনগণের মধ্যে একটা শিল্প বিষয়ক পত্রিকা নাই। তা আপনি আর্টে এটা দেখবে কে, এটা প্রচার হবে কি, কোথায় কি হবে? মানে একটা শিল্প যে উৎপাদিত হচ্ছে, একজন শিল্পী যে ছবি আঁকছেন, সে যে কাজটা করতেছেন, এটা মানুষ জানবে কিভাবে? আসলে শিল্পী কি জীবিত আছে না মৃত আছে, এটা বুঝার কোনো উপায় নাই এই এই দেশের মধ্যে। এটা এটা সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার। আপনি আপনি ধরেন একটা ভালো সাহিত্য পত্রিকা নাই যেখানে হচ্ছে একজন শিল্পী আর্ট প্রোফাইল হিসেবে এখানে হাজির করা হবে, একটা ভালো ওয়েব ম্যাগ নাই যে যেখানে একজন আর্টিস্টের আর্ট প্রোফাইলটা থাকবে, পৃথিবীর কোনো দেশ নাই আমাদের মতো এরকম এরকম হতভাগা। আমাদের দেশের শিল্পীর সবচাইতে হতভাগা শিল্পী, এবং এবং দেখবেন যে তাদের জীবনটা হচ্ছে স্ট্রাগল করতে 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 একটা পর্যায়ে মারা যায়, মারার পর 7 দিন একটু হাউকাউ করে শোক সভা পর্যন্ত, তারপরে ওই শিল্পী নাই হয়ে যায়। তো একটা সমাজ তো টিকতে পারে না। আপনি যদি আপনার চিন্তাকে, আপনার বুদ্ধিবৃত্তিককে, আপনার আপনার সৌন্দর্য তত্ত্বকে, আপনার আপনার সৃষ্টিশীল জিনিসকে যদি আপনি ওন না করেন, আপনি যদি না দেখান আগামী প্রজন্মকে, একটা ন্যাশন বিল্ড আপ হবে না। আপনি বলেন যে আমরা উন্নতি শিখরে উঠছি, নিঃসন্দেহে আপনি উন্নতি করতেছেন, হ্যাঁ ইয়ে বাড়তেছে, পার ক্যাপিটা ইনকাম বাড়ে, কিন্তু বস্তুত মানুষ তো দুইভাবে বাড়ে, একটা হচ্ছে আর্থিক ভাবে বাড়ে, একটা হচ্ছে মানসিক জ্ঞানগত জায়গায় বাড়ে। যে জাতি মানসিক জ্ঞানগত জায়গায় বাড়ে না, সে জাতি সভ্য জাতি হিসেবে বিবেচিত হয় কি না, এটাও প্রশ্ন সাপেক্ষ ব্যাপার আমাদের জন্য। ধন্যবাদ টিপু ভাই।
তীর্থভূমি এখানে অনেক ক্ষেত্রে আর্টিস্ট আছে, অনেক আর্টিস্ট যেটা বলে সবাই যে মৃত্যুর পরে তার সম্মান হয়, কিন্তু আমাদের দেশে মৃত্যুর পরও সেটা হয় না, মানে তার যে অ্যাচিভমেন্টটা ওটা একটু ভ্যালুয়েবল একটা ইয়েতে যায় না, কারণ সেই পরিবেশটা বা সেই কন্ডিশনটা সেই বাজারটা বা যে অ্যাপ্রিসিয়েশনটা আমাদের দেশে নাই, এবং আমাদের দেশের মানুষ এত বেশি আত্মকেন্দ্রিক যে এগুলো নিয়ে খুব একটা মাথা ঘামায় না। কিন্তু আর্ট কাজ যেটা বললেন যে আপনার আর্থিক দৈন্যতা, এটা মানে এটা মানুষকে হয়তো অনেক ক্ষেত্রে হতাশ করে, কিন্তু সাংস্কৃতিক দৈন্যতা বা একটা এই যে একটা মানুষের মধ্যে শিক্ষার একটা যে ইয়ে মানে একটা ইচ্ছা বা আগ্রহ, সেটাকে যদি সুযোগ মতো দেওয়া সুযোগ দেওয়া হয়, আর আর্ট কালচার শিক্ষা সবকিছু একটা মানুষকে রিচ করে, তার তার যে চিন্তাধারা সেটাকে আরো সমৃদ্ধ করে, সেটা যদি না হয়, যতই ধনী হোক দেশ, যতই মানুষ ধনী হোক, সেটা সেই মূল্যায়নটা হবে না, কারণ মানুষের মধ্যে একটা মনুষ্যত্ব তৈরির একটা ব্যবস্থা থাকা দরকার, সেটা হচ্ছে এইসব আর্ট কালচার এডুকেশন এগুলি। তো আমি যে জিনিসটা উই করতে চাই বলতে চাই যে ওনার যে পেন্টিং ওনার যে কাজগুলি আছে, পেন্টিংও আছে ওনার, পেন্টিং আমি ফকির আলমবাই ছিলেন আমাদের সঙ্গে, আমরা বাসায় গেছি, অনেক পেন্টিংও আছে ওনার, অনেক স্কাল্পচার আছে ওইখানে যে বাগানের মধ্যে, বেশিরভাগই হচ্ছে বাগানের মধ্যে ওর বাসায়। তো একটা জিনিস এখানে কেউ ফলো করে নাই, সেটা হচ্ছে যে ওনার যে হাজবেন্ড এবং ওনার যে পরিবেশ, সেটা দেখে মনে হলো উনি একটা সেক্টের মধ্যে বাস করতেন, যেখানে অনেকটা দুর্ভেদ্য দুর্গের মতো একটা, মানে আমার মনে হয় আমাদের সে পিস হ্যাভের বাসা যেরকম মানুষজন যায় ফ্যাসিনেটেড অ্যাডিক্টেড এই ধরনের থাকে, আমার আমার ধারণা হচ্ছিল ওনার হয় উনি খুব বেশি লিবারেল, এসব কেয়ার করেন নাই, অথবা ওনাকে এখন বন্দি করে রাখা হয়েছে, বা এই ধরনের একটা ইম্প্রেশন আমাদের হয়েছে তার পরিবেশের মধ্যে আর কথাবার্তার মধ্যে, আমরা যখন গেছি ওর হাজবেন্ড এসে, হয়তো আমি ভুলও বুঝতে পারি, কিন্তু আমার ধারণা হয়েছে যে তখন আমাদের একটা আফসোস লাগলো যে আমি এই দেশে থাকি 40 বছর, ধরেন এখন আমার 40 বছর, তো আমি যদি 20 বছর আগে 25 বছরে জানতাম যে আমাদের একজন এত বড় আর্টিস্ট এই দেশে আছেন এবং এইভাবে ওনার উনি এই জায়গায় আছে এসে, আমরা একটি খবর নিয়ে জানতে পারতাম ওনার কন্ডিশনটা কি, বা উনি কি ওইখানে জিম্মি হিসেবে আছেন বা কি, এটা কিন্তু বলতে হয়তো আমার বলা উচিত না, এখন মারা গেছেন উনি, কিন্তু ওনার লাইফটা কি ছিল সেটা কিন্তু আমি বুঝতে পারি না, কারণ ওনার যে ইয়েটা ছিল আপনার ওই একটা রিলিজিয়াস যে একটা থিঙ্কিং আমাদের জেনারেল যেটা আছে ওটা ওনার মধ্যে ছিল না, ওইখানে ওই পরিবেশটা ছিল একটা সেক্টেরিয়াল পরিবেশ, যেখানে মানুষরা একটা বিশেষ মানে কি বলে একটা ধর্ম ধর্ম বলা যায় না, বিশেষ চিন্তার চিন্তার মধ্যে থাকে, বিশেষ একটা সেক্টের মধ্যে, মানে অনেক সময় এই ধরনের লোক থাকে যারা একটা সম্প্রদায়ের মতো আলাদা থাকে, যোগাযোগ থাকে না, এই ধরনের। তো ওনার হাজবেন্ড রাশিয়ান অরিজিন, তার আমরা বুঝি নি রাশিয়ান, তার দেখলে ওই ধরনের মনে হয় যে হ্যাঁ ফকির ভাই আলমগীর আপনার মনে আছে ওনার হাজবেন্ড দেখতে টুস্টে কেমন নেট চলে গেছিল, আমি মনে করি গ্রেগোয়া জাদুঘর লতিফ উনি জানে যে আমার উনি এসে আমার খোঁজ করছে, খুব স্মরণ শক্তি আছে, তো উনি যে আমাকে ব্রোশিয়ারটা দিয়েছিল খুব অসাধারণ, সমস্ত এখন যেটা যেটা এটা হলো আর চিন্তা করে লাভ নাই, এখন তার বাবার ব্যাপার না, আমার মনে হয় দীর্ঘ বছর উনি এখানে থাকার একটা কারণও ছিল যে ভালো দুঃখ কষ্ট, কিন্তু যারা ওনার খোঁজ খবর রাখতেন তারাও একটু খোঁজ রাখতো কিনা আমি জানি না, কিন্তু আমাদের সন্দেহ হয়েছে যে আমার একটা আফসোস আমার ব্যক্তিগত মনের মধ্যে একটা আফসোস থাকে। এটা 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 আমি গ্রেগোয়ার লেখা থেকে পড়লাম আর কি, গ্রেগোয়ার একটা বক্তৃতার এটা ট্রান্সক্রিপ্ট হয়েছিল, ওইখানে লিখছিল যে ও একটু আড়াল চাইতো আর কি, যেটা হচ্ছে আড়াল চাওয়া, প্রকৃতির মধ্যে চলে যাওয়া, লং ড্রাইভে যাওয়া, মানে ওই ওই জিনিসগুলো নবরার মধ্যে ছিল আর কি, যে একটু নিজেকে আড়াল করে নেওয়া, ওই ওই ব্যাপারটা ছিল, ফলে মানে ইয়ে ছিল না, এটা গ্রেগোয়ার ভাষ্য আর কি। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে তারা একটা গোত্রের মধ্যে থাকতো, যে গোত্রটা একটু অন্যরকম, তাদের অ্যাটিটিউডটা ছিল একটু অন্যরকম, আমার কাছে মনে হয়েছে ওই দেখার পরে, যাই হোক আমার মনে ভুল হইতে পারে,
আমার আফসোস থাকে যদি আমরা জানতাম আগে এটা আমরা চেক করতাম যে আসলে ওনার কি অবস্থা, এবং সেটা আমরা হয়তো রিকভার করতে পারতাম যে সত্যি যদি ওই অবস্থা থাকতো কিভাবে রিকভার করা যায়। কারণ ওনার এই গুণী মহিলার এই গুণটা কিন্তু আমাদের দেশে যাবে না, এখানে থাকবে যতটুকু আছে। এবং আসল গুণটা উনি দেখা উনি প্রস্ফুটিত করতে পারছেন, যে যেটা আমরা জানি না ওনার যে কাজকর্ম ওগুলো বিভিন্ন গার্ডেনে ওনার বাসায় গার্ডেনে ছিল ওই জায়গায় ছিল ওই জায়গায় ছিল এগুলোর কি অবস্থা হয়েছে আমরা জানি না। অতএব কোনো না কোনোভাবে উনি হারিয়ে যাবেন ইতিহাসের মধ্যে, যারা বাংলাদেশে আপনি বলতেছিলেন আর্টিস্টরা অনেক সময় মানে ভুলে যায় বা তাদের আর ই থাকে না, কোনো আর্কাইভ নাই, তার কোনো প্রেজেন্টেশন নাই, ইতিহাসও থাকেন না, ওনারও সেটা হবে হয়তো একদিন। কিন্তু সেটা হওয়ার মধ্যে একটা আমাদের একটা অস্তিত্ব ইয়ে আছে, পার্সোনালি আমি মনে করি অস্তিত্বটা আছে যে আমাদের এত ক্যাপাসিটি আল্লাহ তাআলা এখানে দিছে, কিন্তু আমাদের দেশের একটা মেয়ে এইভাবে ভালো ছিল না মন ছিল আমি জানতে পারলাম না, হয়তো ভালো ছিল হয়তো ছিল না, যা একটা আফসোস। কিন্তু সেটুকু আমরা করতে পারি ওনার যোগ্য সম্মানটুকু দেশে ইতিহাসের মধ্যে থাকতে পারে সেটা হয়তো আমরা করতে পারি, এবং এটা কিভাবে করা যায় কিভাবে এটা ই করা যায় এটা আমার চিন্তার ব্যাপার। কারণ আমরা যে আলোচনা করতেছি এরপর হয়তো আমরা অন্য কাজে ব্যস্ত থাকবো, অন্য অন্য ইয়েতে থাকবে না সামনে, কিন্তু একটা রূপ থাকলে যারা এই ব্যাপারে কাজ করবে, একটা সিস্টেম যদি চালু হয় যে ওনার যোগ্য মর্যাদাটা ওনাকে দেওয়া হোক সেটা ইতিহাসের জন্য অ্যাটলিস্ট, সেটা যদি আমরা করতে পারি সেটা যেন আমরা আমাদের মধ্যে সেই শক্তিটা সেই উদ্যমটা আসে সেটা কিভাবে করা যায় এগুলো কিন্তু আলোচনার পরে মাথায় রাখতে হবে যে আমরা করতে সেটা কিভাবে করা যায় কিভাবে। এটা তো আমরা করতে পারবো না, এটা হচ্ছে তার একাডেমিক একটা পদ্ধতি আছে। ধরুন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা ইনস্টিটিউটের স্কাপচার ডিপার্টমেন্ট আছে, কাজটা করতে হবে ওইখানকার শিক্ষক বা ছাত্র যারা যারা গবেষক। আমি তো বাইরের ইয়া গবেষক, আমার মানে আমি হচ্ছে মনে তাগিদ থেকে করছে, হয়তো পেশাগত কারণে করছে, আমি যেহেতু শিল্প সমালোচনা করি এখন হয়তো আমার পক্ষে এর চাইতে বেশি করা সম্ভব না, কিন্তু কাজটা করবে কে? এই যে ইয়া আপা যে একটা বই লিখলো শাহাবুদ্দিন ভাইয়ের ওয়াইফ, এই যে আমাদের আপা আর কি, ওই আপার বইটা খুবই ভালো, আমার এত ভালো লেগেছে যে এতদিন পর এই কাজটা আরো আগে হওয়া দরকার ছিল। আমি আপা আমার বইটাও কিনে ইয়া ওনার বইটা বের করার আগে আমার বইটাও সংগ্রহ করে নিয়ে গিয়েছিলেন একজনের মাধ্যমে, তো আমার এই কারণে ওনার প্রতি আমার এক ধরনের শ্রদ্ধাও বেড়ে গেছে আর কি। যে ধরেন একটা একটা জিনিস কম্পাইলিং হলো, যে একটা বই আকারে থাকলে এই বইটা সবসময় আমাদের আমাদের দেশের মানুষে পড়বে শিল্পীরা, ইতিহাসের মধ্যে ইয়েটা হলো আর কি, যুক্তটা হলো, মানে এই ধরনের আরো গবেষণা হবে। সামনে আরো দু তিনজন করতেছে গবেষণা নিশ্চয়, তারা হয়তো কেউ পিএইচডি করতেছে, পিএইচডির গবেষণা করতেছে হয়তো নবরের উপর, মানে আমার কথা হচ্ছে যে ওই কাজটা হবে। কিন্তু একটা একটা দেশের যে শিল্প সাহিত্যের যে আর্কাইভটা থাকার কথা, মানে একটা ন্যাশন যেভাবে বিল্ড আপ করে চেহারাটা দেখায়, ওই সিস্টেমটার মধ্যে আমাদের কোথাও জানি ঘাটতি আছে, যার ফলে ধরেন আমাদের প্রতিভা থাকার পরও কেউ ইন্টারন্যাশনাল আর্টিস্ট হয় না, আমাদের বড় শিল্পী থাকার পরও দু একজন ছাড়া দেশের বাইরে কোনো স্পেস পায় না। হ্যাঁ, সত্যিকার কথা যেটা বলতে গেলে ধর আমাদের দেশে কি প্রতিভাবান লোকজন নাই? আছে, এখন উলুবর্ণ তো মুক্ত ছড়ে, আমাদের দেশে ওই ধরনের উলুবর্ণ মুক্ত আছে, কিন্তু সে কাজটা করার জন্য ধরুন আমাদের প্রাতিষ্ঠানিক তরফ থেকে যেমন সহযোগিতা দরকার, বা যাদের এই জিনিসগুলোর সাথে যোগাযোগ আছে ওই কাজটা করা দরকার। কিন্তু সবচেয়ে বড় দরকার আমাদের এখানে আমি মনে করি, মানে একটা শিল্প বিষয়ক পত্রিকা, এই দেশে একটা শিল্প বিষয়ক ভালো পত্রিকা নাই, অন্তত পক্ষে বাংলা একটা পত্রিকা দরকার ছিল 17 কোটি দেশের মানুষের দেশে, অনেক ইনস্টিটিউশন আছে, অনেক কিছু আছে। আমি একটু ইন্টারাপ্ট করি আর কি, যে আমি একটু আলোচনায় প্রবেশ করার চেষ্টা করি। তো আমার যে সামান্য অভিজ্ঞতা সেটা হচ্ছে, আপনার খেয়াল আছে যে মাহমুদ শিল্পী মাহমুদুল হক উনি জাতীয় জাদুঘরের আপনার ডিজি ছিলেন, ডিরেক্টর জেনারেল ছিলেন, মহাপরিচালক ছিলেন। ওই সময় নানা কারণে ধরেন আমাদের অনেক জাদুঘর বা পাবলিক লাইব্রেরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি যেহেতু শিক্ষকতায় ছিলাম বিশ্ববিদ্যালয়ে, তো নানা গবেষণা সেমিনারে আমাদের অংশগ্রহণ করতে হতো। তো আমরা জাতীয় জাদুঘরের কিছু কিছু, আমি আমি আবার ইনস্ট্রাক্টরও ছিলাম পাবলিক লাইব্রেরির একটা সময়, তো তখন আমার যে অভিজ্ঞতা, আপনি জানেন যে ভাস্কর নভেরার কিছু স্কাল্পচার আপনার পাবলিক লাইব্রেরি এবং ইয়ের কি বলে জাতীয় জাদুঘরের আঙিনাতে আছে, এবং চারুকলার ভেতরেও কিন্তু কয়েকটি স্কাল্পচার আছে
এবং আমরা প্রথমে অনেক আগে প্রায় 15 বছর আগে আমরা জেনেছিলাম যে কিছু ছোট ছোট স্কাল্পচার চারুকলায় আছে। পরবর্তীতে আমরা নেশা স্যারের সাথে কথা বলেছিলাম, আমি ব্যক্তিগতভাবে একবার কথা হয়েছিল নেশা স্যারের সাথে যে শিল্পী নবেরার জন্য মানে কোনো কিছু আপনাদের এক্সিবিশন বা এক ধরনের কোনো প্ল্যান বা এটা কি আছে কিনা। আমার দিনটা এখনো খেয়াল আছে, সেটা হচ্ছিল আপনার বৈশাখের আগের দিন, তাদের বিপরীত রাত্রে বেলা এটা ছিল। তো তারপরে জানি না কিছু হয়নি। আমার আপনার কাছে একটু জানার বিষয়, যেহেতু আমি প্রবাসে আছি, ভাস্কর নবেরা হল বলে একটা হল করা হয়েছিল, একটা সামান্য হল, সেই হলের অস্তিত্বটা কি আছে কিনা? আমি ঠিক বলতে পারবো না, মানে টিপু ভাই, আমি হাত এবং নায়ের জবাবের ভিতরে যেতে চাচ্ছি। সামান্য একটা পরিচয় দেওয়ার মতন একটা অবস্থান ছিল হয়তো বা ভাস্কর নবেরা হল, আমরাও এখানে যেতাম, এমনকি আমরা প্রকাশনা উৎসব বা এই ধরনের কিছু করার জন্য আমরা এখানে যেতাম। পরবর্তীতে কিন্তু ওই সামান্য স্ট্রাকচারটাও নাই, এটা এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছিল যেটা আমি বলছিলাম যে যখন জাতীয় জাদুঘরের ওই সামনে কিছু আপনি দেখবেন যে ভাস্কর নবেরার কিছু স্কাল্পচার আছে, এবং এটা খুব ব্যতিক্রমী, আমরা অনেক আগে থেকে দেখে আসছি আর কি, আগে ছড়ানো ছিটানো ছিল, একদিন দেখি যে ওইখানে চুনকাম করা হচ্ছে। তো একটা ভাস্কর্য শিল্পীর যেটা একেবারে মানে বেসিক যে ডিজাইন গুলো থাকে বা টেক্সচার থাকে, সেই টেক্সচার গুলো কিন্তু আপনার সংরক্ষণ করতে হয়। হ্যাঁ, ওইটা যদি চুনকাম করা হয় বা অন্য কোনো কালার মিডিয়াম ব্যবহার করা হয়, তখন কিন্তু ওইটার আর কোনো প্রক্রিয়া থাকে না। হ্যাঁ, তো এই যে আর্কাইভিং বলেন বা শিল্প সংরক্ষণের যে প্রযুক্তি বলেন, শুধুমাত্র আর্কাইভ হলেই হবে না, প্রযুক্তির যে সমস্যাগুলো আছে আমাদের, অর্থাৎ যে একটা পেইন্টিংকে সংরক্ষণ করব কিভাবে, এটা নাদবি ভাই থাকলে খুব ভালো হতো, কারণ উনি সরাসরি কাজ করেছেন, উনাকে তো আসলে পাচ্ছি না সেখানে সেভাবে, উনি বলতে পারতেন। হ্যাঁ, যেমন প্রযুক্তি অর্থাৎ একটা আর্কাইভের বা একটা শিল্পীর চিত্রশিল্পকে অবশ্যই সংরক্ষণ করা সুনির্দিষ্ট বৈজ্ঞানিক পদ্ধতিও জানা কিন্তু প্রয়োজন আছে। হ্হ্যাঁ, নাহলে কিন্তু সে হারিয়ে যাবে কালের গহ্বরে। এখানে আমরা যারা মিউজিয়ামে দেখি বা আমার সামান্য মিউজিয়ামে কাজ করার অভিজ্ঞতা আছে, এখানে কিন্তু একটা শিল্পী প্রদর্শিত হোক বা না হোক, শিল্পীর কর্মকাণ্ড বা শিল্পের যে শিল্পগুলো আছে এগুলোকে যাতে বহু বছর ধরে, হাজার বছর ধরে সংরক্ষণ করা সম্ভব হয়, তার জন্য কিন্তু বৈজ্ঞানিক উপায়ে নানা ধরনের আপনার সংরক্ষণ ব্যবস্থাপনার ভিতরে কিন্তু এগুলো সংরক্ষণ করা হয়। তো সেখানেও কিন্তু আমাদের ত্রুটি আছে। তো আমাদের তো বহুমুখী ত্রুটি, মানে আমরা যেটাকে বলি যে যদি ভেড়ার আপনি সব লোম তুলে ফেলেন তো গায়ে তো কিছু থাকে না, তো আমাদের এটা একটা সংকট। তো আমি চলে যাব কিংবদন্তি গণসংগীত শিল্পী শ্রদ্ধেয় ফকির আলমগীরের কাছে, আপনাকে মাঝে মাঝে পাচ্ছি না, তো এই ইন্টারনেট সমস্যা সবার কাছে দুঃখিত। আমি মনে করতে চাই যে নবেরাকে নিয়ে আজকে আমাদের স্মরণ সভা প্যারিসের জানালায় নবেরাকে স্মরণ করছে, যার বয়স এখন বেঁচে থাকলে 90 বছর হতো, অতএব মাতৃতুল্য এই এই শিল্পী। আমি গবেষক নই এবং আমি চিত্রশিল্পী নই, তবে জাহাঙ্গীর থেকে আরম্ভ করে আমার মনে হয় চারুকলার এবং এদিকে স্কাল্পচার, আমি তো এমনিও শামীম শিকদার আমরা ফরিদপুরের, হ্যাঁ সেইসব জিনিস আমার দীর্ঘদিন সবাইয়ের সঙ্গে পরিচয় আছে বা আলোচনা আছে। কিন্তু ইনভাই আমরা যে নবেরার যে বাড়িটা দেখতে গেছিলাম এবং কবর স্থানে আমরা যে গেলাম, কামাল গেল এবং দীপ, দীপের ক্যামেরায় আমরা একটা গান ধারণ করেছিলাম তপন বাগচির লেখা, নবেরা মানেই প্রিয় ভাস্কর সার্থক নির্মাতা, নবেরা মানেই প্রিয় ভাস্কর সার্থক নির্মাতা, নবেরা মানেই শিল্পকলার আধুনিক উদ্গাতা, নবেরা মানেই প্রিয় ভাস্কর সার্থক নির্মাতা, নবেরা মানেই শিল্পকলার আধুনিক উদ্গাতা, নবেরা মানেই জাতীয় শহীদ মিনারের রূপকার, নবেরা মানেই বিশ্ব বাঙালির সবার অহংকার, নবেরা মানেই চোখের সামনে
শিল্পের প্রিয় খাতা নবেরামানি প্রিয় ভাস্কর সার্থক নির্মাতা নবেরামানি নবেরামানি অভিমানী মে প্রবাসে লুকিয়ে থাকা নবেরামানি শান্ত সুবোধ মায়ের আদর মাখা নবেরামানি অভিমানী মে প্রবাসে লুকিয়ে থাকা নবেরামানি শান্ত সুবোধ মায়ের আদর মাখা নবেরামানি প্যারিসের পথে বাঙালির মাথার ছাতা নবেরামানি প্রিয় ভাস্কর সার্থক নির্মাতা নবেরামানি শিল্পের দূত শিল্পে বেঁধেছে ঘর নবেরামানি বাঙালির মনে জাগরুক ভাস্বর বিশ্বের বুকে জন্ম দিয়েছে নবগৌরব গাথা নবেরামানি প্রিয় ভাস্কর সার্থক নির্মাতা। আমি সবার কাছে বলতে চাই যে আমি প্যারিস থেকে আসার পরে দুই একটা বই লিখেছিলাম, যে স্মৃতি কাব্যে প্রিয় মুখ, আমার মনে হয় স্মৃতি কাব্যে প্রিয় মুখ সেটি মহেশ্বতা দেবীকে উৎসর্গ করেছিলাম। আর ইউরোপের পথে পথে এটি আয়ারল্যান্ড ভূমধ্য সাগরে যে শিশুটি ভেজে ওঠে তাকে উৎসর্গ করেছিলাম। আর নির্বাচিত নিবন্ধ যেখানে নবেরার উপরে নিবন্ধ রয়েছে এটি নবেরার উপরে আমি উৎসর্গ করেছিলাম। তো আরো অনেক কিছু আছে, তবে একটি জিনিস আমার কাছে যে নবেরাকে আমি নবেরা সম্বন্ধে আগ্রহ ছিল সেই কৌতূহল থেকেই আমি ছুটে গিয়েছিলাম। নবেরা যখন মারা যায় তখন তার 13ই মে বাংলা একাডেমি বড় পরিসরে একটি স্মরণ সভা করে, সেই স্মরণ সভায় বক্তারা নবেরা সারা জীবন যে উপেক্ষা ভুল ব্যাখ্যার শিকার হয়েছেন সেই কথাটা স্পষ্ট উচ্চারণ ছিল। তাকে নিয়ে পুরুষতান্ত্রিক সমাজ নানা রহস্যের আবরণ তৈরি করেছে, তবে শিল্পের প্রজ্বলিত আলোতে নবেরা চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন, এরা স্মরণ সভায় বক্তৃতা বক্তব্যরা বলেন। এবং আমি একজন শ্রোতা মন্ত্রমুগ্ধের মধ্যে শুনছিলাম আর আমার চোখের সামনে ভেসে উঠল তাকে যে ওখানে সমাহিত করা হচ্ছে সেই ডকুমেন্টেশন দেখাচ্ছিল। আর 1983 সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত নবেরা ভাস্কর প্রদর্শনীর একটি ভিডিও দেখাচ্ছিল। 1998 সালে বাংলাদেশ জাদুঘরে নবেরা পরিবার স্থাপত্যকর্ম প্রতিস্থাপন অনুষ্ঠানের ভিডিও ডকুমেন্টেশন দেখাচ্ছিল। নবেরা প্রবন্ধে বিশিষ্টজনদের সাক্ষাৎকার তার শেষকৃত অনুষ্ঠান সম্বলিত শিবু কুমার শিলের প্রামাণ্যচিত্রের অংশ বিশেষ সেখানে ছিল। এছাড়া নবেরা আমেদ ফিরে দেখা শীর্ষক গবেষণাপত্র উপস্থাপনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক রেজাউল করিম সুমন, যে সুমন পরবর্তী পর্যায়ে আমার থেকে ইনুবাইয়ের ঠিকানা নিয়ে প্যারিসে যায় সে গবেষণা করতে। ইনুবাইয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রেজাউল করিম সুমন। এবং যাই হোক, আমি গ্রেগোয়া দ্য ব্রঞ্জ তার প্রতি কি বলবো সাম্মানিক আমাকে দিয়েছিল যে গ্রেগোয়ার সঙ্গে আমি যে অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম জাদুঘরে সেখানে এই গানটি আমি পরিবেশন করেছিলাম ভালো, এবং আমি এটা কন্টিনিউ রেখেছি। মানে আজকে যে জুবায়ের স্মরণ সভা করছে ঋষিজ শিল্পী গোষ্ঠী থেকে আমার মনে হয় টিপু বা নাদবি ভাই সবাই জানবেন যে ঋষিজ শিল্পী গোষ্ঠী একটা ছবি আমি কালকেই ই করব যে আমার শরীফকে সম্বর্ধনা দিয়ে আমরা 80 দশকের মাঝামাঝি সেখানে আনিসুজ্জামান স্যারকে নিয়ে বিচিত্র একটি কাভার স্টোরি করে, তিনি জিতাগাং থেকে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। এই যে কালো চুল এবং মানে ইয়ং চেহারা, তখন আহমদ শরীফ আনিসুজ্জামান স্যারের হাত থেকে তার পাশে সৈয়দ শামসুল হক শামসুজ্জামান খান তারা দাঁড়িয়ে আছে। তাহলে ঋষিদ শিল্পী গোষ্ঠী সে আনিসুজ্জামান স্যারকে চিপগেজ করে আহমদ শরীফ সম্বর্ধনা করে কত আগে অধ্যাপক মনসুরুদ্দিনকে নিয়ে ফোক ফেস্টিভ্যাল করে, এবং ভাষা সৈনিক সম্বর্ধনা ঋষিজ শিল্পী গোষ্ঠী প্রথম করে। আমি তো মনে করি 21শে পদকের পাশাপাশি যদি ঋষিজ গুণী সম্বর্ধনার ফটোগ্রাফগুলি আমরা উপস্থাপন করি তাহলে কোনো অংশে এর ভারী ভাবটা কিন্তু কম হবে না। সেই জন্য আমি বলবো যে আমি একজন গণসঙ্গীত শিল্পী হিসেবে আমি গবেষণা না করলেও আমি এই টিপুর যে বক্তব্য আজকে শুনলাম যে তিনি ছোট একটি কাজ করেছেন, ছোট কাজ নয়,
তার কথায় আমি সমৃদ্ধ হয়েছি এবং এই সমস্ত গবেষণার লব্ধ মানুষ আমার কাছে খুব প্রিয়। সেই জন্য আমি বলবো বারবার প্যারিসে ছুটে গিয়েছিলাম আমার নোবেরার কবরে ফুল দিতে, মাতৃতুল্য সেই কবরস্থানে ফুল দিয়েছি, গানের ভিডিও করেছি। ফেরার পথে সেই সন পাবেল যে গ্রামটি আমাকে আজও টানে, নির্জন এবং শোষ শব্দ হচ্ছে, গাছগাছালি আচ্ছাদিত, কলিং বেল টিপতেই সেই গ্রেগোয়া বেরিয়ে আসলেন, আমরা তো সবাই যে কি অবস্থায় আমরা আসলাম ঢুকলাম, কিন্তু নোবেরা যেখানে বহু বছর কাটিয়েছেন সেই বাঙালি হিসেবে সেই বাড়িটা থেকে আমি ধন্য হয়ে গেলাম। এবং আমি মনে করি যে জায়গাটায় এত ক্লাসিক, এটা সরু পথ, ব্রিটিশ যেমন হয় নর্থ আমেরিকার চেয়ে ব্রিটেনের যে জায়গাগুলি মানে ব্রিটিশ অধ্যুষিত, এই যে ইউরোপের যে জায়গাগুলি সেরকমই 70 কিলোমিটার দূরে সেখানে আমরা গেলাম, সে সরু পথ দিয়ে সেই সোনপাবেল গ্রামে গেলাম, তার বাড়িটি দেখলাম, তার সমাধিস্থে গান করলাম। এটি ছিল আমার তার শোক স্মরণ সভায় বক্তাদের এবং গবেষকদের বক্তৃতা আমি অনুপ্রাণিত হয়েছিলাম। তবে যাই হোক, এটা এনায়েতুল্লাহ ভাই এবং আপনারা যারা ফ্রান্সে থাকেন আপনাদের কাছে একটু দায়িত্ব দেবো, আমি কিন্তু এই কবরস্থানে যাওয়ার জন্য আমার বন্ধু শাহাবুদ্দিনকে ফোন করেছিলাম, শাহাবুদ্দিন, আনা ইসলাম, পার্থ, এদের সঙ্গে যোগাযোগ করি, তারা বলে যে ইনোভের ওখানে আসো, পারফেক্ট, তুমি যত জায়গায় আসো। তারা আমাকে উৎসাহিত করলেন, আমি ঠিক আছে, ইনোভাই কনসার্ট করলেন, আমাকে গ্রিস পাঠাইলেন, সেখানে একটা কনসার্ট করলাম। তারপর আজকে বলবো যে এখানে আপনারা যারা আছেন আপনারা একটা গাছ জাদুঘরের কথা শুনলাম ওখানে হচ্ছে, এবং বাংলাদেশে এখন আমার মনে হয় যে সমকালীন যে সরকার, মুক্তিযুদ্ধের সংস্কৃতি বা মনস্ক, তারা আমার মনে হয় নোবেলের সম্বন্ধে যথেষ্ট আগ্রহী এবং তাকে যথাযথ সম্মান দেওয়ার জন্য এটাই নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুর সঙ্গে আমি কালকেই কথা বলবো যে আসলে আমরা এই করোনা ক্রান্তিকাল গেলে আমরা তো মনে করি আমাদের সম্মিলিত সাংস্কৃতিক জোট থেকে আমি জোটের সভাপতির সঙ্গে বলবো যে শাখা তিব্বু তার সঙ্গে মত বিনিময় করেছেন, এবং আমি মনে করি যে আমিও সাংস্কৃতিক সম্মিলিত জোটের সহসভাপতি, আমি গণসংগীত সমন্বয়ের প্রেসিডেন্ট, আমিও মনে করি যে ইতিহাসের যথা জায়গায় যে আপন কীর্তির যে মূল্যায়নটি পায়নি, যিনি চিরকাল অভিমানে ভুগেছেন যেটা শিল্পীদের সম্বন্ধে হয়, সেই হামিদুর রহমানের পাশে যথাযথ জায়গায় ইতিহাসে তার স্থানটি দেওয়া আমাদের শিল্পবোদ্ধাদের, আমাদের সচেতন উচ্চারণে যারা শিল্পকর্মকে ভালোবাসেন তাদের সবাই আমার মনে হয় এটি দায়িত্ব হবে, এবং এই দায়িত্ববোধ থেকেই আমরা মনে করি যে আমরা এখানে আলোচনার মধ্যে দিয়ে উঠে এসেছে যে আমাদের দেশে গুণীদের যথাযথ সম্মান আমরা করি না। এই কালকেই আমি আজাদ রহমানের উপর একটি লেখা লিখতে গিয়ে দেখলাম যিনি শূন্যতার সৃষ্টির আগেই তিনি অনেকটা মৃত্যুবরণ করেছিলেন, তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। যাই হোক, আমাদের একটি আড্ডার জায়গা নাই, বিভিন্ন সময় একে মূল্যায়নের একটি জায়গা নাই। হ্যাঁ, যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ যে গ্রেগোয়া দি ব্রঞ্জ তার সঙ্গে এখানেও দেখা হয়েছে ঢাকায়, এবং ফয়জুল্লাহ লতিফ ভাইকেও ধন্যবাদ, এবং আজকে ও প্যানেলের সবাই বক্তব্য শুনে যে কথাটা বেরিয়ে আসলো যে যথাযথ মূল্যায়ন সে কোনোদিনই পায়নি, কিন্তু এখনই ইতিহাসে তার মূল্যায়নটা রাখা উচিত। ধন্যবাদ সবাই। তো ধন্যবাদ আপনাকে, আপনি স্মৃতি রোমন্থন করেছেন। আসলে আমাদের সময় স্বল্পতা আছে, আমাদের এই অনুষ্ঠানটি 1 ঘন্টার ভিতরে রাখার চেষ্টা করছি, যাতে করে আমরা এই অনুষ্ঠানটি পরবর্তীতে একটা যদি আর্কাইভ ভ্যালু হয়, যেহেতু এটা ইউটিউবেও থাকবে একসময়, হয়তোবা এটা একটা ঐতিহাসিক ডকুমেন্ট হিসেবে কাজ করবে বলে আশা করি আর কি। যারা গবেষণা করবেন তারা এই অনুষ্ঠানটি হয়তোবা একটা সময় মাইলস্টোন বলে বিবেচিত হতে পারে। তো আমি আর কথা বাড়াবো না, একদম শেষের দিকে আমি প্রথমে টিপু ভাই আপনার কাছে দুটো প্রশ্ন ছিল, আমি সম্পূর্ণ করিনি। একটা হচ্ছিল যে আমরা ভাস্কর নভেরাকে যে মূল্যায়ন করব, সেই মূল্যায়ন কি আপনার একটা স্ট্রাকচারাল মূল্যায়ন,
নাকি আমরা যেটাকে বলে একাডেমিক মূল্যায়ন, দুটোর ভিতরে কিন্তু আপনি জানেন ভালো করে যে পার্থক্য আছে। স্ট্রাকচারাল মূল্যায়ন একটা মিউজিয়াম তৈরি করে দিলাম, আর একটা জিনিস হচ্ছে হলো যে আরেকটা একাডেমিক মূল্যায়ন, হ্যাঁ, তো যেটা আমাদের পাঠ্যপুস্তকের ভিতরে যাওয়া কিংবা বিভিন্ন ছোটদের কাছে একটা ছড়ার বই হিসাবে তাকে উপস্থাপন করা, হ্যাঁ, তো এইভাবে আমরা আমরা কি তাকে জীবিত রাখতে পারি কিনা? আপনি খুব সংক্ষিপ্ত ভাবে এই দুটো প্রশ্নের উত্তর দিবেন টিপু ভাই। ওইটা হয়তো হবে, ধরো নবরাকে নিয়ে লেখালেখিটা হবে আর কি, যেহেতু শুরু হয়েছে হয়তো কেউ কেউ করবে, আমার আমার জায়গাটা ওইটা না। একটা জিনিসটা হচ্ছে যে একজন আর্টিস্ট, একজন শিল্পী সত্তা যখন একটা ন্যাশনকে তার হচ্ছে স্মৃতিচিহ্নকে যে হচ্ছে প্রধান করে তুলেছেন ভাষা আন্দোলন, সে স্মৃতিচিহ্ন ওইখানে যাতে নবরার অংশগ্রহণটা ঐতিহাসিকভাবে যুক্ত হয়, এক। দু নম্বর জিনিসটা হচ্ছে আমাদের একাডেমিক গুলোতে যাতে নবরার বিষয় আসলে আরো গভীর ভাবে পাঠ্য করা হয় আর কি, যেহেতু প্রথম ইয়ার মানে প্রথম ভাস্কর, সে আধুনিক ভাস্কর, তার হাত ধরে এখানে ভাস্কর্যের শিল্পটা প্রসারিত হয়েছে। তিন নম্বর হচ্ছে আপনি যে কথাটা বললেন যেটা স্ট্রাকচারাল ইয়ার, আসলে এটা তো কে করবে আসলে আমরা কিছুই জানি না, এটা কি কোনো পাবলিক কোনো ধনকুবের এসে হয়তো নবরাকে হয়তো গ্যালারি আকারে করে তার শিল্পকর্মগুলো সামনে আনবে, নাকি সরকারের তরফ থেকে করা হবে? সরকারের তরফ থেকে তো সংরক্ষণ করা হচ্ছে, জাতীয় জাদুঘরে আছে। খানিকটা ফজল লতিফ চৌধুরী যখন ছিলেন তখন হয়তো উনি খানিকটা যে একটা সংরক্ষণের যেসব পদ্ধতিগুলো আছে হয়তো খানিকটা অ্যাপ্লাই করেছে ওই সময়টা, এখন মনে হয় খানিকটা ভালো আছে। ওর কম্পোজিশন সিরিজের যে ভাস্কর্যগুলো বাইরে আছে জাতীয় জাদুঘরের সামনে বা অন্য জায়গায়, এই এই বাইরের শিল্পগুলো যাতে যথাযথ রক্ষণাবেক্ষণ হয় সেটা আমরা চাই আর কি। হ্যাঁ, তো ওই এটা হচ্ছে মূল ব্যাপার। এখন হচ্ছে আপনি তো ধরেন হুট করে তো চাইতে পারবেন না যে এটাকে নিয়ে এটা করো, এটাকে নিয়ে এটা করো, এটা তো একটা প্রাতিষ্ঠানিক পদ্ধতি আছে, একাডেমিক পদ্ধতি আছে। চাইলে তো আর রাতারাতি বই লেখা সম্ভব না গবেষণা ছাড়া, বা চাইলেও একটা একটা শিল্পকে ব্যাখ্যা করার মতো ওই পরিবেশটা থাকতে হবে আমাদের এখানে। আমার কথা হচ্ছে যে ওই পরিবেশটা যাতে সৃষ্টি হয়, মানে আমাদের নবীন প্রজন্ম বা আমাদের প্রজন্ম বা তার পরবর্তী প্রজন্ম নবরাকে যাতে ভালো করে জানতে পারে, সেই ব্যবস্থাটা যদি করা হয় তাহলে নবরার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হবে। এটাই আমার শেষ কথা, ক্লান্ত আর বেশি কথা বাড়াবো না। ঠিক আছে, ধন্যবাদ, ধন্যবাদ টিপু ভাই। আমি ইনু ভাইয়ের কাছে চলে যাব, উনি তার বক্তব্য শুনেই আমরা শেষ করবো আজকে অনুষ্ঠান। নাথ বিভা অনেকবার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন ইন্টারনেট দুর্বলতার কারণে, তো ইনু ভাইয়ের কাছে জাস্ট জানতে জানতে চাই যে আমরা প্যারিস থেকে কিছু করতে পারি না? আমি বলি আমার যেটা প্যারিস থেকে আমরা দরকার আছে, এখান থেকে আমাদের কালচার মিনিস্ট্রি যেটা ডাইরেক্টলি কনসার্ন, তারপরে ম্যান টু ম্যান কিছু উদ্যোগ নেওয়ার দরকার আছে। তারও আগে একটা প্রয়োজন আছে যেটা একবারে ইজি, যেটা করা সম্ভব আমার মনে হয়। আমি জানি না নামে দেওয়া হোক, তাহলে মানুষের মনে কোনো জায়গায় নবের জন্ম নবের আহমেদ জন্মের তারিখে উনি এই শহীদ মিনারের একটা কো আর্টিস্ট বা এই ধরনের কোন তথ্য রাস্তার নাম বা একটা স্কোয়ারের নাম দিলে দেখবেন মানুষের আগ্রহটা থাকবে এবং ঐতিহাসিক ভাবে জিনিসটা থেকে যাবে, তখন এই আগ্রহটা সত্য হন দিনে দিনে মানুষের মধ্যে একটা কিউরিয়াসিটি আসবে। একদম ঠিক, একদম ঠিক। শহীদ মিনার রাস্তার সামনে যেটা যায়, হ্যাঁ, আমার মনে হয় এই ধরনের কোন একটা মনুমেন্টাল কিছু করা যেটা মানুষকে ইন্টারপ্রেট করবে, মানুষকে প্রশ্ন আনবে যে কে যারা চিনে চিনছে না, তো এর এই ইন্টারেস্টটা তৈরি করার জন্য এই ধরনের একটা উদ্যোগ নেওয়া যেতে পারে। এটা খুব ইজি এবং এটার জন্য কোনো খরচ নাই, শুধু উদ্যোগের ব্যাপার, এবং এইভাবে ওনাকে স্মরণ করে মানুষকে স্মরণ স্মরণীয় করে রাখার সম্ভাবনা আছে। এবং সেই সঙ্গে যে শহীদ মিনার কো আর্টিস্টের
তারপর সংরক্ষণ যেটা দেশে বিদেশে বলা যায় ফ্রান্সেও আছে, এগুলো ম্যাক্সিমাম চেষ্টা করে আমরা একটু দেখতে পারি যে গ্রেগোয়ার যে আছে তার কাছে আলোচনা করার মাধ্যমে বা সরকারি কোনো উদ্যোগ যদি এইভাবে আসতে পারে বা আমরা প্রাইভেটলি দেখতে পারি যে এই ধরনের কোনো সংরক্ষণ আমরাও উঠে নিতে পারি কিনা, এটার কোনো এটিএ ভ্যালুটা কি। আমি একটা উদাহরণ দিই, সালে 1900 কত সালে মানে 2000 সালে ওরা এখানে একটা একজিবিশন করে গেছিলেন কয়েকজন মিলে, যাওয়ার সময় ওরা কোনো ছবি বিক্রি হয়নি। আমি দুটো ছবি আমাকে আমাদের আর্টিস্ট সাদাত ভাই আর্টিস্ট আপনারা চিনেন সবাই, সাদাত ভাই আমাকে রিকোয়েস্ট করলেন যে আপনার দুইটা পেন্টিং কিনে রাখেন, এটা খুব বড় আর্টিস্ট উনি আমার প্রফেসর, আমার কোনো বিক্রি হয় নাই। তো অনেক অনেক অন্যান্য আর্টিস্ট ছিলেন, আমি ওনার রিকোয়েস্টে এবং আমি অ্যাকচুয়ালি আপনার খোঁজ খোঁজ রাখতাম আমরা দুইটা পেন্টিং কিনে রাখছিলাম, যেগুলো পরে দেখা গেছে এখন আমাকে একজন ইনফরমেশন দিলেন যে ওনার যে ক্যাটালগ আছে বাংলাদেশে এই ক্যাটালগে ওনার আর্টিস্ট এটার ইয়ে নাই, এবং উনি বললেন যে আপনার কাছে যে দুটো পেন্টিং আছে এই সাইজগুলি বাংলাদেশে এত বড় সাইজের পেন্টিং বাংলাদেশে নাই, কারণ ওনার পেন্টিং ছোট ছোট ধরেন 60x60 বা 80x80 ধরনের, আমার কাছে দুটো পেন্টিং আর আরো বড় মানে 1m20 বা ওই ইয়ে, যার ফলে উনি বললেন যে আমি বললাম ঠিক আছে আপনি দেখেন এটা কি কন্ডিশন, ওনার ছেলে মেয়ে কি অবস্থা, ওনার ছেলে মেয়ে আমেরিকা থাকে, আচ্ছা তো ওদের কোনো পয়সা কিছু দরকার নেই, না ওরা ভালো আছে অনেক পেন্টিং বিক্রি হয়। আমি এক্সপার্টিস করার পর দেখা গেল দুইটা ছবির দাম 2 কোটি টাকার উপরে, মানে এখানে তার ওই ইয়ের অনুযায়ী, তার মানে একটা আর্টিস্টের মূল্যায়ন কিন্তু হয়তো জীবিত অবস্থায় কিছুটা আমি জানি না, ওনাকে চিনিও না অ্যাকচুয়ালি, কিন্তু দুইটা পেন্টিং এর উপরে আমি ভিত্তি করে কথাটা বললাম যে মূল্যায়নটা হয়তো পরে হয় বা জায়গা মতো হয় না, জানি না ওনার কি কন্ডিশন। তো এই যেহেতু এই এই দেশে সেটা দেখার সুযোগ হয়েছে, আমি কনসার্নিং নভের আহমেদ আমি বলবো যে আমার প্রথম প্রস্তাব থাকবে যেটা আমি প্রপোজ করবো বাংলাদেশে শহীদ দিনের সামনের রাস্তাটা যদি ওই ধরনের কোনো নাম না থাকে কোনো ঐতিহাসিক কোনো ওই যদি আমার থাকে বঙ্গবন্ধু এভিনিউ বা বঙ্গবন্ধু বা নজরুল ইসলাম বা অন্য কোনো যদি ওই ধরনের নৌন একটা লোক না হয় তাহলে স্বাভাবিক যদি নাম হয় যে কোনো রাস্তার নাম হইতে পারে সেই ধরনের নাম হইলে ওনার নামটা সেখানে দেওয়া হোক ওনার এভিনিউ বা ওনার ইয়েটা। আর তারপরে আরেকটা পসিবিলিটি আছে যে ওইটা না হয় একটা স্কোয়ার তৈরি করা, নতুন কোনো স্কোয়ার যখন ঢাকা শহরে হয় সেটার মধ্যে ওনার নাম দেওয়া এবং ওনার যে স্টাইলে ওনার ভাস্কর্য থাকে ওই ধরনের ভাস্কর্য এখানে বড় করে মনুমেন্টাল একটা ভাস্কর্য তৈরি করা, তাহলে হয়তো একটা ঐতিহাসিক ভিত্তি এর মধ্যে থাকতে পারে মানুষের জন্য কিউরিওসিটি তৈরি করতে পারে যারা চিনে না, আর নতুন জেনারেশন তারা ওনাকে চেনার জন্য আগ্রহ প্রকাশ করবে। এই যে আমার দুইটা তিনটা প্রস্তাবনা অ্যাকচুয়ালি যেটা আমি ত্রিভুবনের সঙ্গে শেয়ার করলাম বা ওনার যে প্রস্তাবনাগুলো আছে একাডেমিক কতগুলো আছে স্ট্রাকচারের মধ্যে এটা করতে পারে। থ্যাংক ইউ, না চমৎকার রেনু ভাই, আমি আর কথা বাড়াবো না, অনেক সময় আপনাদের নিয়েছি, চমৎকার আলোচনা ছিল। জি আপনি বোধহয় কিছু বলতে চাচ্ছিলেন ফকির লঙ্গি জয়। না আমি বলছি যে আতিক যে আমাদের মেয়র উত্তরের, তো সেও আমাদের খুব ভালো বন্ধু, ইনুভাইয়ের খুব শিক্ষাগ্রেত, তো সে তাকে উৎসাহিত করলে আমার তো মনে হয় যে অনেকের এক্স ওয়াই জেড অনেকের নামে সড়ক এটা ওটা রয়েছে, নোবেরার বিষয়টা আবেগের স্থান, ভালো সেন্টিমেন্ট, আমার মনে হয় এটা খুব ইজিলি আতিক করে ফেলতে পারবে, যে কোনো একটা স্কোয়ার যে কোনো একটা সড়ক সেটি কি বলবো আর আমি, আমার মনে হয় এটা হবে, এটা খুব সহজ বিষয়, এই আমরা বলবো এবং এটি সম্ভব আমার মনে হয়। জি ধন্যবাদ আপনাদেরকে আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য, আপনাদের প্রতি কৃতজ্ঞতা শ্রদ্ধা, ভালো থাকবেন। থ্যাংক ইউ জুবের ভাই, থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বাই বাই, ভালো থাকবেন।